মাগো সুরাওয়াকা তিলাওয়াত কর হাত তুলে আল্লাহর দরবারে হান্দো আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছন আল্লাহ আমার আওলাদ দখলর জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও আওলাদর লাগি দোয়া করো সূরা ওয়াকেয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা আল্লাহ জমিন ও বেহিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা সুবহানাল্লাহ এল্লাগ সূরা ওয়াকেয়া প্রত্যেকে দান করো কা যুবক ভাইয়া অবসর মোবাইল একটু সময় বন্ধ করিয়া রাত্রি বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকেয়া তিলাওয়াত করো সূরা ওয়াকেয়া তিলাওয়াত করুন জীবনে আপনি ফায়দামন্দ হইবা সূরা ওয়াকেয়া তিলাওয়াত করলে গরিবি হালত আল্লাহ দূর করে রিজিক আল্লাহ কুশাদা করে দুই নম্বরে ওয়া সেহের জাদু টুনা করিও না জাদু টুনার তাকি বাসিতা জাদু টুনা এটা সত্য কোন কোন গুণনির কাছে যান তান্ত্রিক মানুষের কাছে যান গিয়া কি করুন বিভিন্ন তাওয়িজা তানুনা নিয়া মানুষের নামে গালন জ্বালায় এটা মানুষের ক্ষতি করে মানুষ পাগলের মানুষ বরবাদ হয় এর লাগে আল্লাহ কে বাস্তে জাদু টুনা এটা করা বালা নাই মানুষের জীবন নষ্ট করা তিন নম্বরে আল্লাহ রসুলে ফরমায় ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অনাসত্ত মানুষে মানুষদের একই করা হত্যা করা আজ জানুয়ারি ফার্স্ট নাইট কিতা হই নলা নাই ফার্স্ট জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু এক গুরু ব্যস্ততা হই তখন নি না পিকনিক যাই যারা পাইয়েন যাইত্রা কিন্তু বালা খাম যাইত্রা না বাইরে জীবনে টেকাটা খরচ করিও না ও টেকা দিয়া বাজার মাছ কিনিয়া নিও মা বাপ বনিন তোর লইয়া খাও জীবনে দোয়া পাইবাই মা বাবা ইয়া থাকছে দোয়ার জায়গা বনিন ইয়া থাকছে গিয়া দোয়ার জায়গা ছোট পাইয়েন তোরে সাইও ইটাই লগে দোয়ার জায়গা হাজার পনেরোশো টাকা খরচিয়া গাড়ি টুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন হরদায় ও বাইয়ান ইটা ইয়া দেখছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন ফলন হাঁটতে ওরা বাড়ির তাকি বাইরে আগে কি করন জঙ্গলে খাই দেখানি খায় আনন্দ কর ইটা কিন্তু আমাদের জন্য নাই যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে সিরকি গুণের মধ্যে লিপ্ত হইদ্রা আমার সনাতন ধর্মের বাইয়েন যাইত্রা যাকুয়া কোনো বাধা নাই ই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা বড় খারাপ রাস্তা তুমি মৃত্যুবরণ করলাই বালা রাস্তা মোল্লানি বলে জি না লাগি দয়া করি আল্লাহ কে আসতে আমার যুবক ভাইয়ান আরো আছে আমাদের দেশে কিছু ভাইয়েন তে বম মারন বম মারনি না না বম এটা আমরা লাগে নিষিদ্ধ ভাই খেয়াল করিও অন্য ধর্মর ভাইয়েন তে মাড্ডা আমারক মান্তা সাব্বাহা বি কৌমিন বাহু আমিল হো আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব এর লাগে অন্য জাতির ভাইয়েন তে মাড্ডা বম হঠাৎ থাকি ভাইয়েন আমরা বিরত থাকতাম কালা শিরকু বিল্লাহ তুমি দান শিরকি গুনাত থাকি আল্লাহর কাছে বাসিও আল্লাহর লগে শিরকি গুনা তুমি দান করিও না শিরিক করিও না আল্লাহর লগে মানে শরিক করিও আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা ইলা ওর নানি ও আর কিছু ভাইয়ান আসন বলে দুই সন্তান ভাই নিছি ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুণাগার হইত্রা বলে তুমি আজকে জমিনে আছো খাইল হয়তো তুমি মারা যাইতে পারো এই মহিলার যৌবন রইছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন বিবাহর পরে তার এখতিয়ার আছে হয়তো সেই মহিলায় অন্য স্বামীরে গ্রহণ করতে পারেন মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায় কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন তাহলে মহিলার আর বিবাহর পরে সন্তান আদি পাইতা নয় ফাইবান হয়ে যায় দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ কে আসতে রসুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে থাকো সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না মহিলাগুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না আর সন্তান আদি ছোট ছোট বাচ্চান মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা আল্লাহ কে বাস্তে এরা কিন্তু কেয়ামতর দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা ও তা সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবা আল্লাহ কোন মহিলার পেট আমার দিসলে বড় অসম্মানির হালতে জমিন আসলাম রে আল্লাহ ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা তুমি তার সুদ তাকি বাঁচার চেষ্টা করিও সংক্ষেপে কই নিলাম বিস্তারিত আলোচনা করতে সময় লাগব ওয়াকলুর রিবা তুমি তার সুদটা কি বাসিও ওয়াকলুল মাল আল ইয়াতিম এতিমর মালটা কি বাসার চেষ্টা করিও এতিমর হক আপনার আমার লুভ করতাম না খাওয়ার যাইতাম না
الله قرآن جنايسون إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا زرا يتيمر حق جتا خبر لگي زي گورو بندق لريتي ويبا خيبا تارا ظلم خرلا ايق ار يتيمر حق قوامان فتر مدى گندوكاني وأكل المال اليتيم والتولي يوم الزحف وصعب يغل তুমি দেন জিদ্দর ময়দান ও জিহাদের ময়দান ও গে ডরাইয়া ফিস দে গুরিয়া আইও না ওয়াকাসফুল মুহসিনাতিল মুকমিনাতিল গাফিলাত পাক দমন মর্দ এবং আওরাত পুরুষ মহিলার উপরে অনাসক্ত হ না দেখে না জানিয়া তুমি দেন কক্কড় তহমত তুলিও না তহমত তুলা গুনাহ কবিরা চৌকে দেখছো তুমি তহমত তুল তহ চৌকে দেখছো হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইদ চৌকে না দেখে না জানিয়া যেন হরর মাতমাতা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা এটা রসুল্লাহ নিষেধ করছ এটার তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও তহমত তুলয়া থাকছে গে গুনায় কবিরা আল্লাহ বা রব্বুল আলামিনে আমরারে খাস করে ষাটটা বুড়া আমল তাকে বুড়া খাস তাকি আমরারে বাঁচার আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম আমরা যারা জানা হয়েছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম আখতা সারা আমল করতে পারতাম না আস্তে আস্তে আমলে পরিণত হইতাম মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন কর আর জীবনে সুন্দর করি অজু হালতে তাহার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা কোনদিন মহফিল আসার সময় সুন্দর করিয়া অজু করিয়া মহফিল আসার চেষ্টা করবা মিলাদ মহফিল অজু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা দোয়ার মহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা অজুর মধ্যে বহু বায়দা আছে যারা বা অজু সব সময় তখন মেসা বকল দেখুন জানি অজুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতকে টুকি মারতে পারে না সইতে পারে না যার কারণে জিন্নাত সরি যায় অজুর হালতে থাকলে সবচাইতে বড় আমল হইয়া থাকছে গে অজুর হালতে থাকা আল্লাহ আমরা প্রত্যেকরে পাক হালতে থাকার তৌফিক দেখুয়া সুন্দর করিয়া জীবনে অজু করতাম সুন্দর করিয়া জীবনে নমাজ গানাইন্দা ফড়িতাম আর আমরা ষাটটা পুরা খাস তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين أبو هريرة ابن عباس تكي بنيت الله الرسول الجمعة نماز رفضايسون جمعة سورة اختاسي يسبح لله আর সুরা মুনাফিকুন এই দুইটা সুরা দি রাসূলুল্লাহ নামাজ পড়াইতা আরেক রেওয়ায়েত আছে সাব্বিহ ইসমার হাল আতাকা ও গুন্দি হড়াইন নাই ফড়াই তো লম্বাই গুন্দি বর্তমান কুর সময় ইমাম সাহেবকে হড়াইন না মানুষের কষ্ট হইব দুই এক জুম্মা হড়াইলে আর আইতা না কইবা ইনু যে লম্বা কিরাত কইবাই না না কইবা ইয়াল তো লম্বা কিরাত আমরা মসজিদের মে যাই কি উত্তর মসজিদ আনলে ঠাও ন ইনু অদ্দুহার আলাম না ফালাকা দি হই যায় এর লাগে সুন্নতি কিরাত দিয়া ইমাম সাহেব হলে বর্তমান সময়ের মধ্যে নমাজ পড়ানির জন্য মানুষের কষ্ট হইব ইখান ইমাম হলে বুঝুন গতিকে বাট্টে কিরাত দিয়া জমাতর সহিত নমাজ পড়াইলাই সুরায় জুমার একটা তফসিরও দেখলাম তফসিরে ইবনে কসির হাফিজ এমাদ উদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে কোনো বন্দা এক জুমার নমাজ পড়িল ও সপ্তাহ এর পরবর্তীতে আরেকটা জুমার নমাজ পড়ি লাইল এক জুমার তাকি আরেক জুমার ভিতরে তার পিছনের তাম সগাইর গুনারে আল্লাহ কি করেন মাফ দিলেন সুবহানাল্লাহ সগিরা গুনা মাফ হয় কবিরার গুনাহ কেন কইলাম কবিরা গুনাহ আছে যেমন মিসা মাত মাতা গুনাহ কবিরা যদি কোনো পুরুষ পুরুষের সঙ্গে যদি সে অবৈধ কাজ করিয়া তাকে লওয়া থাক কোনো পুরুষে মহিলার সঙ্গে যদি গুনার কাজ করিয়া থাকে মোজামিয়ত করিয়া থাকে তাও গুনায় কবিরা কোনো মানুষের যদি খারাপ নজরে যদি কোনো মানুষের শরীরের মধ্যে হাত দিয়া থাকে তাও গুনায় কবিরা এর জন্য কোনো পুরুষে বদ নজরে যদি কোনো মহিলার প্রতি বারবার খারাপ দৃষ্টিতে চায় তাও গুনায় কবিরা এই ধরনের গুনায় কবিরা যেটা আছে বাবা সেই গুনাটার জন্য বন্ধায় জীবনে তৌবা করতে লাগে তৌবা ছাড়া গুনায় কবির আল্লাহ মাফ দিন না তৌবার এক মান হইল গিয়া আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া আর দ্বিতীয় নম্বর আল্লাহ যে গুনার উপরে তৌবা করলাম ই গুনা আমার জীবনে আর হইত নাই ও হইল তৌবা বলে না তৌবা করিলে মনে আল্লাহ মাফ দিলে আরেক দিন যাই গি
আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বলে আমি পবিত্র রহনে ওয়ালা যারা আছেন এরার আমি আল্লাহ ভালো ভাই মহব্বত করি এর জন্য আল্লাহর বান্দাগণ পবিত্র তাগা যেটা এটা আমার প্রত্যেক মুসলমানের জন্য ইয়া তাকসেগে জরুর এটা ঈমানের অঙ্গ এর জন্য দেখেন নামাজ পড়িতাম কিংবা তো নামাজ ছাড়া অবস্থায় কোনো বান্দা বান্দিরা যদি কোনো সময় গাবি একজন কিরানিত গেছেন গাবির দুধ কিরানিত গেছেন ইলা যাইন নেন গাবির দুধ কিরানিন গেছন গাবি একটা ফসরাব করে দিছে ইলা ওই যা আপনার ধারণা একটু সরিয়াও বালা কিন্তু গাবিয়ে বলদ গরুয়ে ফসরাব করছে আপনার হাফড় আর বালা রইছে না ফেকার মাছ লইল হাফড় শেষ কইবা জি না বাক্কা দূরে সরিয়া করছে বলে খানে বলে এই গাবিয়ে মানে বলদ গরুয়ে ফসরাব করছে দাঁড়াইয়া ইটার সিটা আপনার শরীরও করছে শেষ হাফড় নাবা শরীরও করছে দৌত করা লাগে আর যদি আপনার নিকটে যদি একটা ছাগলে ফসরাব করে খাফড় নাফা কইতো না ইগে তো একটা বসার কায়দা আদবে ফসরাব করে না না ফসরাব করে এর লাগিয়া খাফড় নাফা কই জীব যদি ইলা কোনো মানুষ যদি ইলা গাবির দ্বারো যাই গিয়ে যদি ফসরাব করে ই খাফড় পরিবর্তন করতাম অন্যান্য নবীদের জমানে আসলো যে খাফড় নাজাসত লাগি গেল গিয়া ই খাফড় খাটিয়া ভালাইতা যে জায়গাত লাগছে ই জায়গাত খাটিয়া ভালাইতা এখন হকা চাই আমদার নবীর কারণে কত সুন্দর শরীয়ত তোর মাসলা নাজাসত লাগছে দই দিলে শেষ আর নাইলেও আমার গা তো যোগ্য আছে কাঞ্চি দিয়ে কাটিলে এগু কি হাল্লত রইল জি না কত সুন্দর এগু দৌত হলে শেষ কতর জ্যাকেট নষ্ট হইল অনে কতর লুঙ্গি গেল অনে কতর প্যান্ট গেল অনে সব বরবাদ হয়ে গেল অনে কত সুন্দর সিস্টেম আমরা শরীয়তে দৌত করো দইলাও পরিষ্কার হয়ে গেছে গিয়া এখন কুকুরও আমরা বাড়িতে আসল কোনো কোনো বাড়িতে কুকুর কুলো লই যায় ইলা আছে না কুকুর সৈত্রা কুকুর কুলো লইত্রা গরো জাগা দিত্রা দামি দামি কুকুর আনিয়া ভালাওর যেটার দাম 15,000 আর খেয়েও আসল দেশি এমনিও ভালিত্রা ফারতে কুকুর না ভালা ভালা কুকুরে কাপড় সইলে শেষ ই কাপড় দোয়াও লাগবে সোয়া মাত্র কাপ শেষ অত নিকৃষ্টতম কুকুর ইলোকে না পাক এক বস্তু আপনার এক গোসায় যদি আপনার দ্বার লয় তা হইলে খাফড় শেষ যে বাড়ির কুকুর আছে বেহালতে চলে এই কুকুরে যদি সবর হলা খাফড় গিয়া গোসায় গরর ব্রেঞ্চিত থাকে গর গিয়া ঢুকি এবার খাফড়ই তার বালা রইবার শরীর বালা রইবার লাইন আছে কোন যায় জি না তে যেন প্রকৃত নমাজ যেন কুকুর হয় ফালিলে সেই বেড়া বাড়লে কুকুরের ধার লইতা নাই আর কুকুরের তো নসিও শুনছো না আরবে যান কুকুর আপনার বাড়িত গিয়া তা বাড়িত ফালিলি বাড়িত ফরিস্তা যাই না কোন ফরিস্তা আল্লাহ রহমতর ফরিস্তা যাই না তবে ফালিতা যাইজ আছে বাঘ দুশ্মন ওটার ডর আপনি কুকুর ভালো কয়া যাইজ আছে তবে কুকুর কি জাত ফালিতা ও কুকুরটা নিমক হারাম অধীশ্বরী বাইছে জিন নুক্তাই দুইটা নক্তা দেখবা অনেক ভালো মানে চকুর দ্বারা আরো দুইটা ফুটা দেখা যায় না ইকু ফালিতা না ইগুর লগে নিমক হারাম লেজ কাটা বাড়ুয়া দেখবা দৌড়া ইগু নিমক হারা কোনো গুর দেখবা মুখ ফুড়া মুখ ফুড়া কইতে মুখ খালা বাকি বাজু লাল এগু নিমক হারা এটা কুকুর না ভালা বালা আসাবে কহবর কুকুর আসলো এক কালার খালা এর লাগি এক কালার কুকুর ভালিতা যদি ভালো এক কালার কুকুর আপনি ভালিতা তবে রসুল্লাহর হদিস সত্য বাড়িত রহমতর ফরিস্তা যাই না কারণ আল্লাহর রাসূলের হাদিস ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন আল্লাহর রাসূল ফরমায় ও বাড়িত ও ঘর ফরিস্তা যাইতা নাই যে ঘর জানদার বস্তুর ফটো দাগে কোন কোন মুসলমান অখলর বাড়ির মধ্যে বিভিন্ন ফটো সাজাইয়া রাখছেন অ্যালবামর এখন প্রয়োজন আপনি সেই ফটোটা দয়া করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখবা না যে কোনো জানদার বস্তুর ফটো দুই নম্বরে কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না তিন নম্বর হইল ওয়ালা জুনুবুন জুনুবুন জুনাবত ওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না এখন কুকুর এক ভদ্র লোকে শুনছে যেন কুকুর ফালিলে ফরিস্তা আইতা না বেটা কুকুরে ফালিছে খুব মজবুত ফালিয়া কইছে রে আজরাইল তো আর শেষ হওয়া বন্ধ বুঝাইছে কুকুর ভালিছে কয়েকদিন পরে একটা বাপ মারা গেছ বাপর ইন্তেকাল হয়ে গেছে
باب دفن করছে দফন করিয়া আলিমের কাছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ اخবা আর খামার اخবা বলে কি তোইছি কইলা কুকুর পাললে ফরিস্তা যাইনা রে ও তে ফরিস্তা তো আই গেলা বলে কি তোইছি ব্যাপার ভাঙ্গে কইলে বাপ তো মারা গেল আজরাই লাইডা ওই সময় মিয়াসাবে উঠিয়া কইলা আলিম সাহেব কইলা বা কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যাইনা ইকান সত্য নবীজি কইছেন রহমতের ফরিস্তা মানুষের বাড়িয়ে বাড়িয়ে রহমত লইয়া যায় রহমতের ফরিস্তা হল যায় খবরা খবরের লাগি ফরিস্তা হল যায় কথা ফরিস্তা হল যাইতা নাই কিন্তু আজরাইল দে কোনো কুকুর আট খাইতে পারতো নাই ফরমানি খেয়ে কোন যায় জি না ইমাম সাহেব কও ঠিক আছে রহমতের ফরিস্তা যাইতা নাই ওয়ালা জুনুবুন জুনাবত ওয়ালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করায় وإن كنتم جنوبا فطهروا جهن تميتن جنابت ولوي باي جلدي جلدي تميتن فاكو جاو جهن مانو شروفر غسلتا فرزوي جلو فرزوي جلو كنتو غسلتا شرجو اوتار اك فرجن تو جيكون اكتاي ما غسل خوري لكوا جدي بتكرو ما غسل خورتا مار سننا اللار كنو بندا شخال ويكي سيگي وڈات اكسيدن الاوائي وزور حالوتي تغار چشتا خوروت জলদি করিয়া ফরজ গোসল আদায় কর যতটুক সম্ভব জলদি করিয়া আদায় করার চেষ্টা কর এই হালতে থাকলে কি হইব বলে ইলা যদি কোনো পুরুষ হর হামেশা হর হালতে যদিও থাকন তাহলে ইলা কোন পুরুষ হল রিজেকর মধ্যে আল্লাহ বরকত তুলি লায় মা বোন হলে পাক করিয়া খাওয়াইবা কোনো অসুবিধা নাই তবে ইটার তাকি আপনার রিজেকর বরকত উঠি যায় ফরিস্তা লাইন না দার লইন না সাউন্ড বক্স কো থুড়া বাড়াই না হ্যাঁ মিলাক কা সাউন্ড বক্স থুড়া বাড়াই তো মা তো কই ও বক্স তার মাথা বাড়াই দিন এগো ভিতরে দি দিলাই না প্যান্ডেল ও ভিতরে দি এগো বিরাক কা বলিম কম হইল একটা বক্স ভিতরে দি গুরাই না মাথা বাড়াই এক জনে হো দূর রগু তো ন শ্রোতারা ভাই বা আমিও ভাই মুসুবি দই মাটি দি আল্লাহুম্মা ও ওইসব কমাই লাগা সাল্লি আলা او سندر ايسي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ارجنو جنابت وار شات شات جنابت والا وار شات شات غسل تاره سندر قري آدائه غرطا تفسير ابن كثير دغلام জুমার সূরা জুমার ফজিলত লেখছেন ইমাম শাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন জুমার দিন তুমি দেন সাতটা সুন্নাত আদা করিও এটা আল্লাহর রাসূলে কইয়া গেছেন ওটা তাই বয়ান করছেন তবে জুমার দিন কুর গোসল যেটা এটা ওলা করতায় জেলা ফরজ গোসল করতে সুন্দর করে করা হয় এইভাবে তুমি দেন জুমার দিন গোসলটা সুন্দর করে আদায় করিও মানে ওলা গুরুত্ব আছে জুমার দিন গোসলটা সুন্দর করে করা জুমার দিনের ষাটটা সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল সুন্দর করে গোসল করা দুই নম্বরে ইয়া তাকসে গিয়া জুমার দিন গোসল করতে সময় ওলা সুন্দর করে গোসলটা করতে আপনি যা জুমা মানে ফরজ গোসলের মতো আপনি গোসল করুক আল্লাহর বন্দেগান দুই নম্বর সুন্নত ইয়া তাকসে গিয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আপনি মসজিদের মধ্যে যাওয়া তিন নম্বর সুন্নত হইল রাস্তাটা হাঁটিয়া যাওয়া জুমার দিন মসজিদ যাইতে সময় সুন্দর হইয়া আপনি হাঁটিয়া যাওয়া চার নম্বর ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসা হইয়া তাকসে গিয়া আরেকটা সুন্নত কিন্তু মুরব্বী ইমাম অকলরে দিলাইছিল জায়গা মায়ের করতাম না সুন্নত লইয়া সম্মানার্থে দিলাইছি বা তাই তাই বই রিসন সুন্নত জানিয়ে সারা জায়গা নিয়ে মায়ের করতাম না চেষ্টা করতা বলি একটা সুন্নত দেখি আমিও জায়গা খান ভাই নি আগে যাই এইলে আগে যাওয়া লাগবো না না আগে যাওয়া লাগবো আর বাদে গিয়া যদি কোন বলে জায়গা জুড়িলে লাগা বাড়ি সাসা দেখি আর খমজুর ঠেলা মারি সরাইলে ইলা না বে আদবি মুরব্বী অগলরে আলিম অগলরে আবিচ্চা বগলরে ইমাম সাহেবের পিছনে জায়গা দিতা সম্মানার্থে কোনো বেড়া খাইলে ইমাম সাহেবে নমাজ পড়াইতে পারতা হলা না কোন যায় যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত গাল এখন দেখো আমি সামান্য আর আলোচনা যাই
এখন ঠান্ডার মৌসুম আমরা খেওয়া সেফায়ের মধ্যে মোজা লাগাইছি খাফড়র আর খেও মোজা লাগাইছি বলে কি চামড়ার চামড়ার মোজা লাগাই নাই চামড়ার মোজা লাগাইলে বাল্লা বাক্কা একটা ইহসান নাই ঠান্ডার দিন অজু হড়াত পাওয়ার দোয়া লাগতো না তবে শর্ত হইলো চামড়ার মোজা হইত চামড়ার মোজার দাম আছে 500 টাকা 600 টাকা 400 টাকা ওলা নাই কম দামি মিলে না বেশ কম দামি হইলে ফাটি যাইব মাসরু আলাল খুফাইন ফারুক রেজেন মুসে করি লাই লই দিব অজুর শেষে হাত বিজাইয়া ও ফানি দিয়া মাওনে ফাও খান দুই খান ফাও মুসে করি লাই লই যাইব মোজা খোলাও লাগতো নাই ফাও আবার দইতে লাগতো নাই এখন মাসলা আইলো যদি একটা মোজা ফাটি গেছে গিয়া কতখান ফাটিলে ই মোজার উপরে মোসা হইব নতুবা না এক দিরহম আন্দাজা যদি ফাটি যায় ই মোজার উপরে আর মুসে হইতো নাই খেয়াল করছেন মা এক দিরহম হইতে 1 টাকার পরিমাণ ডাইনর বাউত কিবা তো বামর বাউত যে কোনো এখন মোজা যদি আপনার ফাটি যায় গিয়া জানিয়া রাখবা এখন এক দিরহম আন্দাজা ফাটি গেলে এই ফাটা মোজা দিয়ে আপনি মুসে করলে হইতো নাই এর লাগে ও পরিমাণ ফাটো হইতো সামান্য ফাটো হইলে হইব নতুবা কোনো অসুবিধা নাই নতুবা এটা বিশেষ করিয়া ফাটা হইতো না এখন যাই বলে হাঁটু হাঁটু পর্যন্ত ইমা নাবি পর্যন্ত ছত্রে আর ডাকিয়া রাখা ফরজ নমাজও লাগছো ইলা কোনো বাই কিবা তো মুরব্বী বাবা যে নমাজ লাগার পরে তার নিজ জায়গার মধ্যে খাফরটা অধিক ফাটা কতটুক ফাটো হইলে তার নমাজ ভাসি দই যাই বই কেন জানা দরকার বর্তমান সময় একটা ফ্যান্ট আছে না নমাজ কেন নাই কত গান থাকে একটা ফ্যান্ট আছে না জিন্স ফ্যান্ট বার হয়েছে হাঁটুর উপরে দুই জায়গাত নাই নিচে আবার দুই জায়গাত নাই বা খেয়ার কোনো কোনো সময় দেওয়া এক জায়গাত দুই জায়গাত নাই ওলা হাঁটুর উপরে ফাটা থাকে না একটা কোম্পানি ওলা বানায় ইতা ফ্যান্ড লাগাইয়া যুবক ভাইয়ের নমাজও লাগবা না যদি সত্রে আওরত যদি জায়গা থাকে তাহলে আপনার এই ধরনের ফ্যান্ড লাগাইয়া নমাজ পড়িবা না এক দিরহম আন্দাজা যদি ফাটি যায় তাহলে এই অবস্থায় নমাজ পড়িলে আপনার নমাজ হবে না নমাজ বিলকুল হইত নাই কারণ দিরহম আন্দাজা পরিমাণ যদি ফাটা সিরা হয়ে যায় লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক সামান্য দুই একটা ছিদ্র আছে কোনো অসুবিধা নাই ওই যাইব কোনো অসুবিধা তবে রুকুর হালত সজিদার হালত বর্তমান সময় এক গুড়া মানে বাইয়েনতে ফ্যান্ট লাগাইন যে তা ফ্যান্টর স্টাইল হইল খুব বেশি সাফাইয়া খাবার পরিধান করতে নাবি ডাকিয়া এরপরে আপনার খাপড়টা পরিধান করতা আমরার দেশ মনে করক কোনো সময় খাপড়টা নাবি ডাকি একটু নিচে নামি গেছে তবে উপরের খাপড়ে ডাকি লাইছে তেমন বাধা নাই কিন্তু শর্ট শার্ট লাগাইছেন কিছু বাইয়েনতে দেখা যায় ভাই লক্ষ্য করি আপনার জীবনে আর ফ্যান্টও আছে এটা খুব বেশি সাফাইয়া পরিধান করেন এখন রুকুর হালত যাওয়ার পরে দেখবা শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া ইলা ও এনানি কোনো সময় রুকুত গেছেন সজদাত গেছেন শার্টে উগ্রদি মারছে টান আর ফিজে দি ফেটে মারছে টান ইনু দেখবা বাক্কা কতখান জায়গা বার হয়েছে বলা না ইলা নমাজ পড়িত্রা বাইয়ে দিয়ে সত্রে আওরতর জায়গা বার খেয়াল করবা এতে লম্বা ফ্যান্ট হইতু ওতাল লাগি তো হান যাবে ওতাল লাগি তো পাঞ্জাবি পাঞ্জাবি যেটা মুসলমান বাইয়ান খেয়াল করক যুবক বাইয়ান আইস তাকে আড়াই 3 মাস আগে দেখলাম সনাতন ধর্মের এত বড় একটা উৎসব গেল যেটা হইয়া থাকছে গিয়া বলে দুর্গা পূজা এই বছর দুর্গা পূজার মধ্যে দেখলাম সনাতন ধর্মের জোয়ান যারা বাইয়ান ইয়ং বাইয়ান প্রায় দেখছি ছেলেরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া বিভিন্ন মণ্ডপে গেলা বিভিন্ন জায়গায় গিয়া গুরিদরা কিন্তু আমার দেশের মুসলমান ভাইয়েতে সমাজকম শুক্রবার দিন পাঞ্জাবিটা লাগাইদা আমরার মুসলমান ভাইয়েতে ঈদের দিন পাঞ্জাবি লাগাইদা আমরা কিন্তু পাঞ্জাবি লাগাইয়ার না ইটো থাকছে গিয়া সুন্নতি লেবাস আমরা লাগাই না অন্য জাতিরা লাগাই দেখো পা এমন একটা ইউনিফর্ম এমন একটা ড্রেস এমন একটা কাপড় আমার নবীজিতা কি বাইর হইছে নবীজিয়ে বাইর করিয়া গেলাম আল্লাহর বন্দেগান 1500 বছর আগে এমন একটা সম্মানী কাপড় বাইর করিয়া গেলা যার কারণে সেই কাপড়টা বড় সম্মানী গোটা বিশ্বর মানব জাতিরা সেটা ব্যবহার করে কোনো বাধা নাই আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ব্যবহার করেন দেখেন জানি পাঞ্জাবি হয়তো বাট্টি পুরা লম্বাও নাই তবে তো পাঞ্জাবি নানি গ্রামের মুরব্বী সাহেব হলেও লাগাইন পলিটিক্যাল লাইনে যারা আসেন এরা লাগাইন পাঞ্জাবিটা সম্মানী কাপড়
কিন্তু আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া রাস্তাত বাইর হইলে আইন তো আপনি দণ্ডনীয় ম্যাজিস্ট্রেটর যেটা ইনি প্রমাস এটা আপনি লাগাইতে পারতা নাই ইলা কিছু ইনি প্রমাসে যেগুলা খাস আপনি লাগাইলে আপনার লাগি মানা এটা নিষিদ্ধ আপনি আইন তো দণ্ডনীয় হইবা কিন্তু দেখো আমার নবী এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন পাঞ্জাবে সবাই পরিধান করতে পারে সব ধর্মর সব জাতির মানুষে এর মধ্যে কোনো অসুবিধা নাই আসেনি জিনা এর লাগে আমরা সারা মুসলমান নবীজির সুন্নতি লেবাস একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনিয়া রাখো কা বাবা শুক্রবার দিন সারা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যাকুয়া ঈদের দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যেন কোনো শরম নাই এটা নবীর সুন্নতি লেবাস নবীর সুন্নতি লেবাস যার কারণে ইবা ইভাবে নমাজের হালত কোনো সময় কিছু অংশ বাহির আমার চকুর সামনে পড়ছে গতি গিয়ে স্মরণ করি দিয়ার ইলা নমাজ পড়িতা হারই ইলা নমাজ পড়িতা হারই আরেকটা জিনিস হইয়া থাকছে গে শরীরটা পাক রাখতে হইলে সুন্নতে ইব্রাহিম পালন করতা তফসিরে জালাল আইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়েতি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল ষাটটা এই সাতটা যদি বান্দা বান্দি হলে যদি আদায় করে তবে এর মধ্যে দুইটা সেটা মহিলাদের জন্য নয় সুন্নতি লেবাস সে সাউন্ড বক্স ফিরাই দিছে সাউন্ড বক্স উখে কুয়া মুরা মারি দিছে প্যান্ডেল মুখা করে দেখ অন্য শর্ট মারিছে যাই হোক এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম হইয়া থাকছে এর মধ্যে একটা সর্বপ্রথম হইল সুন্নতি লেবাস মাতার সুন্নতি ইব্রাহিম মাতার সুন্দর করিয়া মাতার চুলটা রেখাট হইল গে সুন্নতে ইব্রাহিম সুন্দর করিয়া মাতার চুল সারাই খাটার চেষ্টা করো সুন্নতি তরিকায় চুল কাটিতা চুল লম্বা ডিজাইন ইটা আল্লাহ কেউ আসতে না ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো আমি কিতাব দেখলাম মোকাশবাতুল কুলুব কিবা কিতাব লেখছ একটা খাসিয়ত ইয়া থাকছে গিয়া ফেরাউনের মাতার চুল আগে দিয়া রাখত দুই নম্বরে ইয়া থাকছে গিয়া খাপড়ের বুতাম কুলিয়া বুক বার করিয়া সিনা বার করিয়া আটিত পলওয়ান দেখা যাইতো শক্তিবাজ দেখা যাইতো এটা বেশিরভাগ খাসিয়ত আসলো ফেরাউনের এর লাগে যেমন জ্যাকেট খুলা আছে কোনো বাধা নাই ভিতরের খাপড় যেটা আছে এটা বন্ধ থাকত বুতাম লাগাইতা একবারে বুক কুলিয়া ময়দান বাইর হইতা না এটা খাসিয়ত ইয়া থাকছে ফেরাউনের আর দুই নম্বরে তার চুল সামনে দিয়ে রাখতো কপাল ঘুরিয়া খেয়াল করছো নিবার এর লাগে এখন চুল অবশ্য আগে দিন নাই কমি গেছে এখন উফরে দি গেছে গে চুল বুঝাইছে এখন চুল লম্বা গেছে আমরা উফরে দিয়ে আগে দিয়ে অবশ্যই নাই উফরে দি গেছে গিয়া ভাই মুসলমানের জন্য বিশেষ করি আল্লাহ কে আসতে দুই নম্বর হইল গিয়া আমরার সুন্নতে ইব্রাহিম হইল মুস যেটা আছে কাসু শারিব খাঞ্চি দিয়ে খাত্রাইয়া সুন্দর করিয়া ওটা বাট্টি করিয়া রাখা কাসু শারিব সুন্দর করে খাঞ্চি দিয়ে খাত্রাইয়া রাখতাম তারপর হইল নাখর রুম আপনি অজু কর্তা পবিত্র রইতা আপনার নাখর রুম যেগুলা আছে হদ হইল চল্লিশ দিন এর ভিতরে আপনি সিঁড়িয়া ফেলাইতা আমরার ইমামর কৌল হইল গিয়া যার কারণে বিশেষ করিয়া সিঁড়িয়া নাকর রুমগুলা পরিষ্কার করার চেষ্টা করতা আপনা কোনো সময় রাস্তাঘাটে কোনো সময় পাওয়া যায় নাকের রুম অধিক লম্বা এইগুলা নাকের সম্মুখ দিকে বাইর হয়ে গেছে গিয়া যদি পরিষ্কার করেন না নাকর ভিতরে অজু করতে সময় পানির ছিটা বা পানি গিয়া নাকর ভিতরে পৌঁছিত নাই অনেক ময়লা আবর্জনা ভিতরে আপনার রয়ে যাইব গিয়া এটা পরিষ্কার হইতো পাক হইতো ও হাড্ডির ও বাজু পর্যন্ত নাকটা পরিষ্কার থাকতো আপনার আমার নাকর রুম এটা সিঁড়িটা কিছু মানুষের ডরাইন বা দুঃখ হইতা হার দেখা যায় লম্বা লম্বা ডল লাগে দেখি আনলি এর লাগে এটা আমরা পবিত্রতা থাকতো আমরা মুসলমান আমরা সুন্নতে ইব্রাহিম এগুলো আমরা পালন করতাম তারপর ইয়া থাকছি বলে কি বগলের রুম পরিষ্কার করা বগলের রুম চল্লিশ দিনের ভিতরে যদি কেউ সিঁড়িয়া ফেলাই না আবু হানিফার কল সিঁড়া ইমাম শাফি সাহেবে কইতা সিঁড়িটা যদি কেউ পারেন না কুর্দি খাটক এর লাগে চল্লিশ দিনের ভিতরে যদি ইগুলা খাটন না সিঁড়েন না ই বন্দা কিন্তু মানে পরিষ্কার হালত থাকতে পারতা নাই যত গোসল করো তাই পরিষ্কার নাই তার শরীর পাক নাই এরপর ইয়া থাকছে গিয়া আরেকটা হইল সুন্নতে ইব্রাহিম বলে কি যে সুন্নতে ইব্রাহিম ইয়া থাকছে গিয়া
বাচ্চারার মুসলমানি দেওয়া বাচ্চাদের মুসলমানি দেওয়া যতটুক সম্ভব বাচ্চাদের ছেলেরারে বয়স 5 6 বছর হই গেছে গিয়া মোটামুটি বুঝদার হই গেছে এই বাচ্চাটার ভালো সঠিক ডাক্তারের কাছে গিয়া সঠিক পন্থায় কোন কোন জায়গা ডাক্তারের কাছে গিয়া বাচ্চারার মুসলমানিটা আদায় করেন যত কম বয়স বাচ্চারার মুসলমানিটা আদায় হইব তত রোগ মুক্ত হইবার লাগি এটা দায়িত্বকার বলে গার্জেন ডক্টর মা এবং বাবা কোন জায়গা তিলা পাইবা মুসলমানি দেনেওয়ালা কইবা ও ওই গেছে তো আর রক্ত দেখলে ওই যায় বুঝাইছেন জি না এটা সঠিক হইতো নাই সুন্নতে ইব্রাহিম এটা আপনার মুসলমান এটা সঠিকভাবে দেওয়াইবা আনলে মা বাপ বাবা বিশেষ করে দায়ী হইবা গার্জেন্টের উপরে দায়িত্ব এতে 2000 লাগক 3000 লাগক এটা খুব মানে গুরুত্ব সহকারে সুন্নতে ইব্রাহিমটা আদায় করতা দয়া করিয়া বয়সটা বেশি হই গেলে আবার প্রবলেম আইসিব যার কারণে যখন জানি কোনো মেয়েরা আসল সুন্নতে হাজারা নাকর দাগা দেন না ইলা কোনো মহিলা পাইবা মহিলা কলেজ ইউনিভার্সিটি পড়িত্রা এরা দেখবা নাকর মধ্যে দাগা দেন না দিও খান দাগা দিছন বলে খেনে প্রশ্ন কর ই রইলা কত মহিলা কলরে বলে বন গ তুমি খেনে দাগা দেও না বলে নাকর দাগা দিলে বয়স্ক দেখা যায় বুঝা যায় তেন আর বুড়ো হইতা না বলো না এটা সুন্নতে ইব্রাহিম সুন্নতে হাজারাম এর লাগি মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় 5 6 বছর 6 7 বছর ছোট রইছে মা বাবার আওতা রইছে তুমি যেন সুন্নতে হাজারা আদায় করিলাও আর বাচ্চান তোর মুসলমানিটা কি কর আদায় করিলাও ইলা কোন ছেলেরা পাওয়া গেছে বাবা ফোন আইছে গার্জেন সচেতন নাই এরা বেঙ্গালোর চেন্নাই বাইরা রাষ্ট্রের মধ্যে কি হড্ডা গিয়া রুজি রোজগার হড্ডা বিবার খবর আইছে ডাক পড়ছে এখন এই আলিম অকলর কাছে ফতোয়া জিকাইত্রা সুন্নতে ইব্রাহিম মুসলমানি না দিলে বিবাহ হইবনি বলে না এটা আদা ফরাও লাগবো ও এখন বিবাহর সময় 25 বছর বয়স ডাক্তারের কাছে যাইত্রা ইলা ভাবা গেছে কেস এল্লা কি বড় লজ্জাজনক ব্যাপার মুসলমানিটা সময় মতো আদায় হইতো এটা দায়িত্বকার এরার তারপর হইল গিয়া লজ্জাস্থান পুরুষ এবং মহিলা পুরুষের 40 দিন মা বন্ধের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া 10 দিন যদি 10 দিনের ভিতরে যদি এইভাবে পরিষ্কার যদি হয়ে যায় তাহলে হয়তো শরীরটা দেহটা আপনার আমার পরিষ্কার হয়ে গেল গিয়া যদি এইভাবে পরিষ্কার যদি তখন পরিষ্কার হালতে তখন তাহলে এরার কাছে আল্লাহর রহমতর ফরিস্ত হলদেন আর পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করনেওয়ালারে আমি মহব্বত করি আর দুই নম্বর ইয়া তাকসে গিয়া আমি আল্লাহ কি করি পছন্দ করিয়া থাকি এখন যাই বলে ওযু করা যেটা আছে ওযুটা আমদার সুন্দর হইতো জিন্দেগির মধ্যে কোরআন তিলাওয়াত আপনি করতা এরপরে নমাজ পড়তা অজু করতে হইলে কি লাগে বলে আপনার সর্বপ্রথমে পানির ব্যবস্থা করতে লাগে পানি না হইলে অজু আদায় হয় না মাইক কিটু হইলো আলো কমে বুঝবে অজু না হইলে পানি হয় না ফান মানে অজু মানে আদায় করতে হইলে পানি লাগে তোরা সাউন্ড বক্স ওকে মিলাই এগুলো একটা ডাক্ত হয়ে গেছে মাইকর বেশি লাউড হয়ে গেছে সাউন্ড বক্স আছে বড় বড় সাইডটা হলা না অগুনতে লোড বেশি হয়ে গেছে কি সড়কের কোনো ঘাটি লাগি না ও সাউন্ড বক্স বেশি গেলে লোড বেশি হয়ে যায় মেশিনের উপরে মানেন না লোড কমাক কোয়া কিছু ঘাটি গুটি কথা একটা সাউন্ড বক্স যথেষ্ট ই মহাবিলর লাগি একটাও যথেষ্ট দুইটা লাগতে সাউন্ড বক্স মিলাকা মিলাই লাগা এমনি মাইকর আওয়াজ দূর হয়ে যার আমরা সাউন্ড অন বেড়াচড়া করে মিলাই লাগা গুন্দ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا অজু করতে হইলে কি লাগবো বলে ফানি লাগবো ফানির মধ্যে তিনটা জিনিস দেখবা এক নম্বর ফানির রং ঠিক আছে নি দুই নম্বরে আতাকছে ফানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে নি তিন নম্বরে ফানির মধ্যে কি আছে নি বলে পাক আছে নি ফানিটা ভাগ না না ভাগ দুর্গন্ধ থাকলে ফানির আর মজা পাইবার না দুর্গন্ধ থাকলে কোনো মজা নাই এক নম্বর রং দুই নম্বরে মানে দুর্গন্ধ আসেনি মজা আসেনি তিন নম্বরে আতাকছে গিয়া ফানিটা পাক আসেনি ও তিনটা জিনিস খেয়াল করতা নতুবা আপনি না পাক পানি দিয়ে অজু করলে আপনার অজু হবে না
জেফানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে গে ছড়িয়া পড়ছে এই পানি দিয়ে আপনি ওযু করতেন আর পানির কালার থাকতে লাগব পানির রং লাগব কোন কোন পুষ্করিণীর মধ্যে দেখবা তিন মাস দেখা যায় পুষ্করিণীর পানিটা খুব সুন্দর আর তিন মাস দেখবা একবারে গোলা আর তিন মাস দেখবা একবারে দুর্গন্ধ একবারে সবুজ ফলা আছে নাকি ইটা যদি কোন পুষ্করিণীর মধ্যে থাকে জানিয়া রাখবা পানির নিচে মাটির নিচে যে পানির নিচে যে তা জিন্নাত তখন বতল হয় ওটা নিশ্চয় পুষ্করিণীর মধ্যে ঢুকার কারণে পানির রং বদলি যায় বাবা এর লাগে এই ধরনের দূষী পুষ্করিণীর মধ্যে গিয়ে আপনি না পাকি হালতে পড়লে আপনার ক্ষতি হইব পানির মধ্যে হস্রাব করা গুনা কবিরা কোন মানুষে পানি তো হস্রাব করে দিয়ে একদিন অসহায় কোনো সাহারা নাই শহর ফানি ইবু দুসরা মাল এমন পুষ্করিণীর মধ্যে পড়িয়া যেন কেউ আছে এখন যদি হস্রাব করিলায় তাহলে গুনা কবিরা করল বড় ধরনের রোগে সে আক্রান্তিত হইব এর লাগে এ ফানির মধ্যে হস্রাব করতে না এটা ডাক্তাররা কইছেন খের যদি ফানি দেখার পরে ফানির নামার পরে হস্রাবর পেগে যদি দরিলায় বারবার কয়টা ফানি দেখলে হস্রাবর পেগে ধরে তার আর কিডনির সমস্যা আছে ডাক্তারের কি করক্কা পরামর্শ ডাক্তারের পরামর্শ লকুয়া কোন সময় ইলা হইতে পারে কিডনির ডাক্তারে আমার একদিন কইছে ইলা মানুষ পাওয়া যায় কিডনির ডাক্তারের কাছে গেলে এটা কিছু জিজ্ঞাসা করে এটা কিছু জিজ্ঞাসা করে বলে তোমার পানিত নামার পরে প্রস্তাবর বেগে ধরে দিন ইলা যদি খাওয়ার থাকে তাহলে সারা খেয়াল করবে আগে ডাক্তারের পরামর্শ লো পানির ফসরাব করার নাকি বিরত আমরা বিশেষ করিয়া থাকতাম আর একটা মাছ লইল গে ফসরাব করার পরে জল ব্যবহার করা ইটারে হয়া থাকছে কি বলে ইস্তেব্রাম জল ব্যবহার করি নাই জল ব্যবহার করতে দেখা যায় কোনো জায়গা আখতা সড়কর দ্বার ও টুড়া গুলা হানি হে করে নিতাম বুঝাইছো নিমার গুলা হানি বলে অন্য ব্যবহার করিলাই মাছলা ইল গিয়া ওলা জল হইতো ওলা পানি হইতো ব্যবহার করতা যে পানিটো ইল গিয়া খাওয়ার উপযোগী ভালো পানি পবিত্র দানিয়া কারণ আপনি পাক হইতে গিয়া পাক পানি দিয়ে আপনি পাক হইতা এর লাগে আপনি নোংরা পানির মধ্যে আপনি বস্ত্রা পরবরে পানিটা ব্যবহার করবা না আল্লাহর বন্দেগান উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাত আমি গিয়া দেখলাম যেথা জায়গাত গরমের মৌসুম বেশ এই দেশের মানুষে গরম জল একটা আছে খুব বেশিরভাগ ওটা ফসরাবর ঘরে ব্যবহার করে যদি কোনো পুরুষের যদি অ্যালার্জি জাতীয় কোনো রোগ যদি হয়ে যায় তাহলে আল্লাহর বন্দা জানিয়ে আর এক দাম করিয়া ফসরাবর ঘরে দাম করিয়া বেশি করিয়া গরম জল ব্যবহার করলে এই ধরনের রোগ তাকে বন্দা মুক্ত ভাই লাইব কোনো মানুষের অরিশ বেমার আছে অরিশ বেমার কমের না ডাক্তারের কাছে ঔষধ কড্ডা আপনি একটা আমল করক কা সুন্নত আদায় করক কা বলে কিতাব বলে এটা মোস্তাব কইছো না আদায় করক কা সুন্নতে ইস্তেবা ফর মানে পায়খানা করার পরে ল্যাট্রিন করার পরে তিনটা ডেলা যদি দাম করিয়া ব্যবহার করেন অরিশ বেমারটা আল্লাহ আস্তে আস্তে আপনার সেবা দিবা খেয়াল করছুন নিমা ডেলা ব্যবহার যদি করেন মাটির ডেলা হইতো অরিশ বেমার কোনো সময় হই যা নানি গ্যাস বেমার খেয়ে রই যাই না এর লাগি এটা নির্মূল হয় ও আমলটা যদি করেন ল্যাট্রিনও গিয়া তিনটা ডেলা ব্যবহার করে বড় একটা লই যাব ইমাম তাহাউই রহমতুল্লাহ তাআলা আলাইহি ও ডেলার মাসলাত তার আলোচনা আনছুন ডেলা এখন তিনটা খেয়ে ভালো না বড় যদি একটা ডেলা যদি ঘুরাইয়া যদি সে ব্যবহার করিলায় তাহলে হয়ে যাইব এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দে গান ডেলা তিনটা ব্যবহার করা আওলা যার কারণে তিনটা ডেলা ব্যবহার করলে মানুষ বিভিন্ন রোগ থাকি মুক্ত পাইব তারপরে একটা মোস্তাব বন্দা যার জীবনে আদায় করলো একটা সুন্নত রে সেই বন্দা জীবনে আদায় করতে পারলো আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া অজু আমরা করতে সময় অজুর মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله قلت أمر بندقات تمي تن نماز فري بار جنة زخن ريدي وي باي خلا وي باي تخن تمي تن موك دو هاد دو مطا مصغر فاو دو تشش الله رودا
ইসাইর জায়গা দোয়ার লাগি সর্বপ্রথমে আল্লাহ হারে অর্ডার কষলাক জানোই না আমার আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না সামান্য কইয়া হযরতে আদম ও হাওয়া উভয় দুইজন সর্বপ্রথমে বেহেশতের মধ্যে যখন আসলা আদম ও হাওয়া বেহেশতের মধ্যে বড় সুন্দরভাবে জীবনটা কাটাইত্রা শয়তানের বড় খারাপ লাগছে শয়তানে ভালো কাম কিন্তু দেখতে পারে না শয়তানে কই ধরি দুইজন দিয়ে আমি কিছু নষ্ট করতাম শয়তানের কাম হইল ভালো কাম দেখতে পারে না শয়তানে তখন জানাইল গিয়া কইল রে বা আদম হাওয়া তুমি জানে বেহেস্তর মধ্যে আছো বড় বালা ঠিক আছে আল্লাহ তোমাদের রে নিষেধ কষলা নিউ গাছর গুটা খাইতে না বলে হা জানো নেই বলে খেনে নিষেধ করছো বলে না বলে গাছর গুটা খাই দিলে তুমি তেন অমর হইছি ভাই মর্থায় নাই আর বেহেস্তা কি বাইর নাই এর লাগে আল্লাহ তোমা তান্ডে নিষেধ করছো নি গাছর ডাল লইতায় না কি জাত বুঝবাইতেন অশ্বাস দিছি এ হইল কি শয়তান শয়তানে অশ্বাস একবার না কয়েকবার দিছে শেষে ও ওকটা কইয়া দুইজন দিয়ে বিগড়াইছে হাওয়ায় কইলে আদম রে বলে আল্লাহ আসাও না করছো নি গুত কিতা আল্লাহ কিতা আছে আজ যদি অন্য বাক্স এগো মলনা সাবে দিয়া কন যদি অগুণ তুই আছে একটা বাক্যিন তুই গো খেয়ে সইও না রে বা এর মাঝে দুই অগুণ কই কিতা না জানু আছে রে বল্লা তুই দেখা লাগবো হ্যাঁ দেখা লাগবো না না কইছে দেখা লাগবো আর যদি তৈলেন এমনি আর কেউ বেশ খেয়ালও করত নাই এক সাগরিত বীর সাবর গেছে বারো বৎসর পর্যন্ত খেদমত করছেন বারো বৎসর খেদমত করার পরে কইলা ফির সাহাব আপনার অজুর ভানি গোসলর ভানি ব্যবস্থা করিয়া দিলাম বারো বৎসর আপনার কাছে থাকলাম খেদমত করলাম একটা বার আমার ফিরাকির ব্যবহারে কিচ্ছু আমারে দিলায় না আপনি তো হঠাৎ কোন দিন মারা যাইবা ওই সময় ফির সাবে কি করলা তারে পরীক্ষা করলা একটা বাক্স দিলা ছোটো একটা ডুল দিলা দেওয়া হইলা ওগুলিয়া বাড়ির যা তরে তুড়া ফিরা কি দিয়া দিলাইছি তবে বাড়ির যাইবার আগে এসাইস রাস্তাত কুলিস না বাক্স লইছে খুশ হইয়া ফিরা কির বাক্স বাড়ির দিয়ে কুলিয়া দেখবো না আমি বাক্স লইছে বাক্স লইয়া যা যাইতে সময় রাস্তার তার মনে মানছে না বীর বারবার তার দিলে খালি ঘরে কিতা দিলা কিতা দিলা বাড়ির যাইবার আগে রাস্তার বাক্স কুলি লাইছে কুলার ঘরে দেখে আখতা ভিতর থাকি উন্দুরর বাচ্চা এগো দৌড় দিছে এবার হইয়া উন্দুরর বাচ্চা এগো বাড়িয়া দৌড় দিছে হইল রু ওঠার নাম বিরাকির উন্দুরর বাচ্চা সাও এগো বালা কিচ্ছু না ঘুরিয়া গিয়া কইল বাক্স দিয়ে চাব নকু আপনার বিরাকি বলে কি তো হইছে রে বারো বছর খেদমত করলাম কিচ্ছু চাইলাম না তুরা ফিরাকির আসর আমার ত্রিয়া দিতাই দিতা এমন জিনিস দি দিলায় ওডং করলাই নি বলে কিতাব দিছি দেখছত নি বলে জিও বাক্স খুলিয়া সাইয়া দেখি উন্দুরর বাচ্চা দৌড় দিছে বলে বাক্স নিয়ে খানক খুলছে বলে বাক্স নিয়া তো বাড়িত খুলছি না ফটো খুলছি বলে আমি তোরে বারবার কইলাম অগু বাড়িত নিয়া খুলতে খেনে ফটো খুললে ও তার লাগে আমি তোরে পরীক্ষা করলাম রে তোর খানো দিতাম বিরাকি একটা বাক্স লইয়া বাড়িত যাইতে পারলে না ফটো খুলছত তোর ভিতরে অত উন্দুর গতিকে উন্দুর দেখছত বার হইয়া গেছি বুঝাইছি তোর বাস না কিতা যার তো ও উন্দুর গেছে বার হইয়া ও তোর ভিতরে উন্দুর কিতা যার তো তোর ভিতরে তোরে কিতা দিতাম রয়ে রাখতে পারবি তুই বাক্স গু বাড়িতে যাইতে পারত কত খুলি দিছি বুঝাইছেন এর লাগে বাক্স একু যদি অন্য কেউ থয় আর লাড়িও না আসাও খোলা লাড়াও লাগবো আর নাইলো কবা কিতা আছে আনলে সমালোচনা পাইব আলোচনা পাইব সমালোচনা পাইব হজরতে আদম হাওয়া দুইজনে কইরা রে বা আল্লাহ যে তুই নিষিদ্ধ করছন দেখি যাই গিয়া কোনো কি মানে গাছর গোটাটা খাই লাই গিয়া চলো একবার যাই গিয়া বারবার যে তুই সে কর মনে হয় খাই লিলি আর মরতাম না বেহেস থাকি বাইর হইতাম নাই দুইজন একসাথে গিয়া গাছর গোটা যখন খাইলা খাইতে সময় ফাড়িতে সময় আদম আসলা কিছু লম্বা তাই হাত বাড়াইয়া ফাড়ি লাইছন আদম তো লম্বা জকিরা মালুমাত কিতাব তো কিতাব দেখলাম 120 হাত এক রাওয়ায়ত আছে 80 হাত মা হাওয়া এক রাওয়ায়ত আছে 80 হাত এক রাওয়ায়ত আছে 40 হাত ওলা লম্বা আসলা আদম তে আদম জেলা লম্বা আসলে এখন কু সমতিলা লম্বা আদমর সন্তান খেয়েও নাই ইলা লম্বা খেয়েও যদি আয় উদার বন্দর জমিনে দি বাঁশবিরিতা এন্টি আই বানানি হচ্ছে মানুষ কবে হানোর কোন দেহ আইস এরিয়া ছাড়ো অত লম্বা আসলা আদম আদম এগিয়া হল বাড়িছন হাত বাড়িয়া লাগাল বাইলিছন মা হাওয়া আসলা কিছু বাট্টি মা হাওয়া বাট্টি থাকার কারণে
আইজ পর্যন্ত সারা মহিলা কল বাটি বাবা এর লাগি মহিলা কল মূলো বাটি আসলা মা হাওয়া এখনো পর্যন্ত বাটি মা হাওয়ায় ফল ফাড়িতে সময় তার সাতটা জিনিস প্রকাশ হয়েছে এক নম্বরে ওলা ফল ফাড়িতে সময় উপর দিকে যখন সাইজ সাইতে সময় মুখর কাপড় দে তার মুখ তাকি সরাইছ মুখ ওখান খোলা রাখছেন ওলা উগরে দিয়ে যাইছ দুই নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামে ফল ফাড়িতে সময় মাতার কাপড় মাতার তাকি সরি গেল ইটা আবা পর্যন্ত আছে আমাদের মা বোন হলে উড়ি ফাড়িতে সময় গর কোন জিনিস আনতে সময় তৈতে সময় দেখবায় আখতা মাতার তাকি কাপড় সরি যায় তিন নম্বরে হলো হাত বাড়াইতে সময় কাপড় নামিয়া ও খনি পর্যন্ত আই গেছে ই বাজো প্রকাশ হয়ে গেছে চার নম্বরে ডিগি দিসলা কিছু তাই বাট্টি আসলা লাগাল ভাইসলা না দুই ওখান ফাও দিয়া ডিগি দিসলা মুড়া উঁচা খসলা ও সময় টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল ও আল্লাহ জানাইলা ও আদম জানিয়া রাখিও ও হাওয়া জানিয়া রাখো তোমার যে সাতটা জিনিস গাছর গুটা বাড়িতে সময় সাতটা জিনিস প্রকাশ হয়েছে শরীরের কেমত রাগ পর্যন্ত আমার বন্ধ হলে এইবার যত বন্ধ হল জমিন বিস্তার লাভ করবা তোমাদের কাছ থাকিয়া এরা আমার এবাদত বন্দগি করতে সময় সেই সাতটা জায়গা দইতে লাগব আমরা দই না না হুজুর মা সাইর বড় আছে নি মুখ দোয়া মাথা মুছো করা দুয়াতর হনি পর্যন্ত দোয়া টকনু পর্যন্ত দোয়া আছেন না না হৌ মা হাওয়ার সাইড জায়গা বারো ছিল গাছর ফল ফাড়িতে সময় নিষিদ্ধ জায়গা দিয়া এর লাগে ও সাইডটা জায়গা আমরা সারা দোয়া লাগে ই সাইর জায়গা না দইলে আল্লাহর এবাদত ছাড়া কোনো কিছু এবাদত আছে করাও যায় না আর কিছু এবাদত আছে ফারবা জায়জ আছে কিন্তু ই এবাদতর মধ্যে ফায়দা কম পাইবা উজু ছাড়া খেয়াল করছেন নি মা এর লাগে সেই সাইডটা জায়গা দইতে লাগে আল্লাহর মধ্যে গান দয়া করিয়া দেখো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা অযুটা সুন্দর করি আমরা করতাম এই সাইডটা জায়গা আমরা বিশেষ করি আমরা দইম মা হাওয়ায় কিন্তু বল ভাড়িতে সময় ডিগি দিসলা মুরা উষা খসলা এই পর্যন্ত দেখন জানে প্রত্যেক মা বইন হল গর কোনো জিনিস তাড়িয়া তৈতে সময় কোনো গর কোনো বাড়ির দেখবা ছিদ্র বা সাইতে সময় মুরা উষা করিয়া ডিগি দেন মা হাওয়ায় ডিগি দিসলা আইজ পর্যন্ত আদমারা ওলাদ মহিলা হলে আব পর্যন্ত খালি ডিগি দেন নি না লাগাল ভাই তের ঘরে চূড়া মুরা উঠি মুরা উষা জুতা লাগাই নি না খুঁজ খালি মুরা উঠি তো খালি মুরা উঠি তো আর আদমে ফল খাইয়া ভাড়া তৈসলাম আইজ পর্যন্ত পুরুষ হকলে ফাড়াও অনেক জিনিস তো ইয়াতা হয় এর লাগে ফাড়ো আমরা অনেক জিনিস তৈ তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়ে থন্যা জানি বিপদ বনবা একদিন রোজা মাস দেখি এক তিমুকার বাজারও যাইন না নিলে আমিও গেছি আদি আখতা হইলে বেটে এগুর হোমর দিকে খালি মাঝে থাবলা এলাম কইলাম রে থাবর তো দেখলাম মাথাত মারেন হিডিত মারেন হোমর খালি থাবলাই দিকে আর দুমা বার হয়েছে আগুন গ্যাস লাইট বাস টুইয়ে হোমরা আগুন ধরলিছে আমি আব কই খুব সচেতন থাকবা কারণ ইটা হইলো গিয়া গ্যাস জাতীয় জিনিস নানি গরম হইয়া ক্ষতি করলি তো খেয়ে বালিশর তলে থই খুব খেয়াল করবা বালিশর তলে গ্যাস লাইট তুইবা না সাধারণ ছোট জিনিস বাস মারলে ক্ষতি করলি তো আরে ইটা আলগস তুইবা গ্যাসর চুলার দাঁত থাকি সরাইয়া তোর বালিশর তোর থাকি সরাই এরপরে ভাড়ত থাকি সরাই ইটা আলগা রাখবা ইটা হইলো গিয়া গ্যাস জাতীয় জিনিস সাধারণ জিনিসই আপনার ক্ষতি করলি করবো না রাখুন চাই ক্ষতি করবো এর জন্য আল্লাহর বন্দে গান আদমে ভালো তৈসলা গতি গাইজ পর্যন্ত আমরা ভালো তৈ তৈ নি না না তৈ এর লাগে জীবনে সুন্দর করিয়া অজু হরক্কা মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহর রসুলের দিন নমাজ পড়াইতরা নমাজের মধ্যে গলত হয়ে গেছে গিয়া বেড়া লাগি গেছে নমাজ থাকি ফারি বুঝি আল্লাহর রসুলে কহিলা হার অজুর মধ্যে নকশান আছে ত্রুটি আছে কৌসাই একজন সাহাবি জানাইলা ইয়া রসুল আল্লাহ আমার অজুর মধ্যে সামান্য নকশান আছে ত্রুটি আছে বলে খেনে বলে আমি দৌড়াইয়া থাড়া উড়া করি আমি অজু খসলাম আল্লাহ রাসুল বরমান তোমার অজুর মধ্যে নকশান থাকার কারণে আজকে আমি নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম একটা কি দলিল লইল বুঝা যায় মক্ত দিয়গলর অজুর মধ্যে নকশান থাকলে ইমাম সাহ নমাজ অবশ্যই বেড়া খাইবা এর লাগে দয়া করিয়া সারা সুন্দর করিয়া জীবনে অজু করা শিখতাম চেষ্টা করতাম অজু করতে সময় কিবলামুখী বসিয়া অজু করা মোস্তাহাব উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু করা তার সে গিয়া মোস্তাহাব
ওযু করতে সময় একটা ফজিলত আপনার সামনে হইয়ার বাবা একটা জগ একটা লুটার মধ্যে পানি লইছল লইয়া আপনাকে গড্ডা ওযু গড্ডা ওযুর শেষে সামান্য পানি ফাজিল রইছে এই ফুটাইন একটা ঔষধ এই পানির মধ্যে কেউ যদি সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া কিবা তুমি সাবর কাছে ওযুর ফাজিল পানি লইয়া যাইবা এই ফুটাইন সূরা ফাতিহা পড়িয়া ফেটর বেমারর নিয়তে খাইলে ফেটর বেমার দে আল্লাহ শিফা দিন সুবহান বুখারী শরীফে একটা হাদিস আছে তার মফহুম বয়ান করিয়ার ফেটো কোনো মানুষের যদি কোনো বড় বেমার হইয়া কষ্ট হইয়া মরে তারে শহীদি দরজা আল্লাহ দিব ফেটো বেমার হইলি ইকান শুনিয়া সারা ফেটো কিতাব বেমার বানাই লাইতামনি বলে ইচ্ছাকৃত অবস্থায় যদি হন বলে ফেটো বেমার হইলে শহীদি দরজা পাই লাইমু তাহলে রোজানা বলে দশ কাপ আমুলর চা খাই লাই জুত করিয়া ওই বন্যা না গঞ্জে আমুলর চা ঠানাইয়া খাইলেন যদি হয়নি খুব এমনি এমনি ফেটো আলচার উলচার হয়ে যাবে সময় লাগতো না এর লাগি চা খাইলে একটা লিমিটেড কাপ কাপ ব্রিটিশ সরকারের চা উৎপাদন হসলো শিখাইয়া গেছল ভারতবর্ষে কিন্তু চা খাইতে হইলে যে তার তরিকা অনুযায়ী চা খাওয়ার নিয়ম এই তরিকা রইছে না আমরা পরিবর্তন করি লাইছি চাটা খালি পানির মধ্যে দিয়ে গলাইয়া আপনি লবণ দিয়ে খাইতা চা খাইয়া দেখছে গিয়া ওটা তরিকা চা লবণ দিয়ে ফারতাম না ভানি ভানি করবো আমরা খাইতাম বাড়িয়ার না মিঠা লাগাইয়া সামান্য খাইলাম মিঠার অংশটা কম হকালা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট বিভিন্ন ধরনের ফল জাতীয় বিভিন্ন ধরনের আমল দিয়া বিভিন্ন ধরনের কৌশলে সাজাইয়া আমরা চা খাইয়ার বিভিন্ন ধরনের রোগে আক্রান্তিত হইয়ার এর লাগে আমরা মুসলমান সমাজের ফেটোর বেমার ছাড়ে না আমরা সব জিনিস কিন্তু খালি লজ্জত লাগাইয়া আমরা খাই খাই না না খাই একটা আমি আমল হইয়া দিয়ার ফাললে আমল করক সারাই আমিও নিজে বাবা আমল করছি গতিকে বহুত ফায়দা ভাই আর বলে কোন আমল বহু বৎসর থাকি আমার উস্তাদে কইসলার কিতাব লেখা হইয়া দেখছে গে হাদিস শরীফ আইছে হাব্বাতু সাউদা ও শিফা উম্মিন কুল্লি দাইন খালি জিরা যেটা এটা সব বেমারর শিফা ইল্লা সাম মত ব্যতীত সব বেমারর শিফা এর লাগি সারা খালি জিরা নিয়ে গড় রাখক সকাল বেলা খাক ফারনটা যদি বিকাল বেলা আরো খাক এক বেলা খাইলে হইব যদি ফারন যদি কোনো ফেটো বেশি কোনো রোগ হয় অসুবিধা গেসে সাদা আলচার হয়ে যান আপনি বিকালে খাক খালি জিরা সব বেমারর শিফা ইল্লা সাম মত ব্যতীত সব বেমারর শিফা ফয়লা কইছি সব বেমারর শিফা বাদে কইলাম ইল্লা সাম মত বাদে কারণ ইকা যদি বাঙ্গা নিও না খেয়ে কইবা বলে খালি জিরা সব বেমারর শিফা তে তো খালি জিরা খাই সব বেমার থেকে বাঁচি জিব না হাসাও বাঁচিবা কিন্তু মৌতর বেমার তো ইহো বাঁচতা না খেয়াল করছো নিমা ইল্লা সাম মত বাদে সব বেমারর শিফা আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া অজুটা যত সুন্দর করিয়া পড়িবা নবীজিয়ে ফরমান তত তোমার নমাজ সুন্দর হইব তত তুমি সুন্দর হইয়া জমিনে ইবাদত বন্দেগি করতে পারবা আর যত তাড়াউড়া আউরি অজু করবা তত বেশি তাড়াউড়া থাকব রসুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর আল্লাহর রাসূলে ফরমান নমাজের চাবি হইল গিয়া পাক আর জান্নাতের চাবি হইল গিয়া নমাজ এখন যাই অত সময় আমি পাক পবিত্র নিয়ে বিশেষ করে আলোচনা করলাম আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত আমরা করি কারণ প্রত্যেকের ঘরের মধ্যে আছে আছে না নাম আল্লাহ কুরআন জানাই সুল্লাই আমার সহু ইল্লাল মুতাহারুন অপবিত্র হালতে তুমি তাই যত সময় পর্যন্ত পাক নাই তুমি তাই আমার কালাম কুরআন শরীফ রে তুমি তাই সইও না বিনা অজুয়ে কোরআন শরীফ রে সোয়া যাইজ নাই খেনে যাইজ নাই আল্লাহ না করছে এমনি খাবার লাগাই বস্তনি লাগাই কখান থাকি হগানো নিলা বিনা অজুয়ে বিনা অপবিত্র আপনি কোরআন শরীফ রে সানা মাগা নিশে সইতা না আনা উজু আমরা অবশ্য সই না ওলা নাই সই না মা বন্ধের জন্য নিষেধ আছে যখন প্রতি মাসের মধ্যে সেই বেমারটা দেখা দিব এই অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে না কারণ কোরআন শরীফ তিলাওয়াত করা নমাজের মধ্যে দেখছে গিয়া ওয়াজি যার কারণে মহিলা অন্যান্য তসবি জিকির আসকার গুলা করতা ই হালতে মহিলা কোরআন শরীফ রে সইতাও না তিলাওয়াত করতা না সেই আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা এমন একটি আসমানে কিতাব এই কিতাবটা জমিনের মধ্যে নাজিল হইতে কত বৎসর লাগছে 23 বৎসরে নাজিল হইছে আল্লাহর এমন একটি কালাম এমন একটি কিতাব বাবা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন
আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আছেন আছেন কিনা ইলা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে শুধু আছেন সনাতন ধর্মের মানুষ কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ কিংবা তো ইসলাম ধর্মের মানুষ কিংবা তো বৌদ্ধ ধর্মের মানুষ ইলা একটা রাষ্ট্র আছে আপনি পৃথিবী ভ্রমণ করলে আপনি পাইবা জানতে পাইবা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে তবে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ হল একই সঙ্গে বসবাস করডা আগামী দিন যদি আপনার সমবাসী বন্ধুত্ব আছে একজন সনাতন ধর্মের ভাই হিন্দু ভাই তারে যদি প্রশ্ন করেন ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা বলে তোমার ভাই ধর্মগ্রন্থটা কি আমার একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও আমি এইভাবে কমেন্ট করার যাইয়ার না তবে খবর লইয়া দেখবা আমার সনাতন ধর্মর ভাইয়ান প্রায় শত সত্তর জনে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া একটা পাঠ হোক একটা অধ্যায়ন পড়িয়া শোনানি সম্ভব হবে না খ্রিস্টান ধর্মের কোনো বাইরে যদি প্রশ্ন করেন ধর্মগ্রন্থ কি বলে বাইবেল বলে বাইবেলটা কি দেখি আমারে একটা পৃষ্ঠে একটা হাতা পড়িয়া আমারে শোনাও যায় এইভাবে দেখবা শত ষাট সত্তর জন আশি জনে পড়িয়া শোনানো সম্ভব নাই কিন্তু আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন যে কোনো মুসলমান বাইরে যদি কোনো ধর্মের বাইরে প্রশ্ন করে হিন্দু বাইয়ে খ্রিস্টান বাইয়ে বৌদ্ধ ধর্মের বাইরে প্রশ্ন করে তাহলে আমার মুসলমান বাইয়েতে কিন্তু প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানন জানন কিনা জানন বলে কিনা এইটা কোরআন শরীফের বিভিন্ন সিলেবাস অনুযায়ী বাবা শিক্ষা দেওয়া ইয়া থাকে কোরআন শরীফ প্রথমে আমরা সবাই বক্তব্যের মধ্যে একটা শিক্ষা দেওয়া হয় অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পর্যন্ত শিখানি হয় আবার সে কোরআন শরীফ রে আর একটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা ওই কোরআনের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা তফসির জানার লাগে খারিজিয়া মাদ্রাসা আলি মানার ক্লাস সে কোরআন শরীফের বিভিন্ন সিলেবাসে বিভিন্ন নিয়মে তার শিক্ষা দেওয়া হয় হাফিজি একটা শাখা আছে ওটার শুধু কোরআন শরীফের মুখস্থ করানি হয় এর লাগে ইসলাম ধর্মের সবচাইতে বড় আমরা শিক্ষা প্রতিষ্ঠান হইয়া তার থেকে সবাই মক্তব দিনে শিক্ষা এটা যদি আপনার ছেলেরে মেয়েরে উপযুক্ত যদি শিক্ষা যদি দেন না সবাই মক্তবে যদি আপনার ছেলে মেয়ে যদি আপনি ফড়াইন না বুনিয়াদি শিক্ষা যদি অর্জন করেন না ছেলে যদি আপনি অনার্স করাইলেন এম কো করাইলেন ছেলেরে যদি আপনি ডিগ্রি যদি করান মাস্টার ডিগ্রি যদি আপনি করায় ছেলেরে যদি এলএলএম করান এলএলবি করায় কিন্তু ইসলামিক যদি তার সামান্য জ্ঞান থাকে না তাহলে সে নাস্তিক মূর্তদের মতো হয়ে যাইব ইসলামের জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকা দরকার ভারতবর্ষে সব ধর্মের মানুষ আছেন এর জন্য প্রত্যেক ধর্মের মানুষ হলে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার যাদের মধ্যে ধর্মর জ্ঞান থাকে যাদের মধ্যে ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে এরা দেখবা জমিন ও ফসাদ দাঙ্গা লড়াই কখনো করা যায় না দুই দলের মধ্যে দুই জাতির মধ্যে কোনো সময় বিভাজন করা যায় না কোনো সময় ফিতনা লাগানো যায় না এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে দেখবায় কোনোখানো দেখবা মন্দির নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা সড়ক নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা মসজিদ নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা সাধারণ কোনো একটা জিনিস নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে তার কারণটা কি দা বলে ওগুলা দিয়ে রাজনীতি করা এটা খারাপ বলা নাই তা আসলে খারাপ যে বাবা যারা করে খবর লইয়া দেখবা এরা দেখবা মুসলমান আর হিন্দু দিসাইবা দাঙ্গা লাগাইতা যে বাবা যারা করে এরার কিন্তু জ্ঞানহীন এরার জ্ঞান নাই উচ্চশিক্ষিত মানুষের কোনোদিন এইভাবে কোনো ফসাদ দাঙ্গা সৃষ্টি করা যায় না যারা আসন মধ্যবর্তী বা নিম্নস্তরের মানুষ এরা চাইবা জমিনের মধ্যে খালি ফিতনা ফসাদ লাগাইতা দাঙ্গা লাগাইতা এর লাগে আমরা প্রত্যেক ধর্মের মানুষ যারা আছি আমরা ইসলাম ধর্মের সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ প্রত্যেকে আমরা প্রত্যেকের ধর্মের জ্ঞান থাকা আমাদের দরকার এই আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটি কিতাব বাবা মানুষের জীবনে যদি সে কোরআন শরীফকে তিলাওয়াত করে তাহলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেওয়া থাকে কোরআন তিলাওয়াত করলে চক্কুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেওয়া থাকে কোরআনকে সম্মান করলে আল্লাহ মানুষের জমিনে সম্মানই বানায় ও বাবা গেলে দেখবা আপনি মক্কা শরীফ গেলে দেখবা বাবা মানুষে কি হারে কোরআন শরীফ তিলাওয়াত কর আরবের নারীদের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস আমি দেখলাম আরব দেশের নারীরা দেখলাম দুতলা তিতলা হরমের মধ্যে আসিয়া এরা দেখছে কোরআন শরীফ তিলাওয়াত নিয়ে মগ্ন দুই দিনের জন্য আসছে
তিন দিনের জন্য আসে আসার পরে কোরআন শরীফ হরম তাকি তাকি খতম করিয়া বাড়িতে চলিয়া যান এলাকি আরবের নারীদের খুব বেশি অভ্যাস কোরআন তিলাওয়াতের পুরুষদের মধ্যে আছে বিভিন্ন মসজিদে গিয়া নামাজ পড়লাম মসজিদে বিলাল মসজিদে আবু বকর এইভাবে সাহাবায়ে কেরামগুলোর নাম দিয়া মসজিদ ও তা মসজিদও মাঝে মধ্যে রাস্তায় নামাজ পড়া পড়ল দেখলাম আরবের পুরুষরা বেশিরভাগ এশার নামাজ পড়িয়া সুরা মুলক তিলাওয়াত করিয়া ঘরের মধ্যে চলিয়া যায় মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যার তারারে আল্লাহ জমিনে সুখ শান্তিতে খাওয়াইতো নিনা আমরারে আল্লাহ খাওয়াইতো কোরআনের প্রতি বড় শ্রদ্ধা সম্মান করে কোরআন তিলাওয়াতের উপর তাদের খুব বেশি অভ্যাস বাবা এর জন্য যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রসুলের একজন সাহাবী আসলা তানরে জিহাদের সেনাপতি রসুলুল্লাহ কি করছেন বানাইয়া দিছেন আব্দুল্লাহ বিন রাওয়াহারে অমুক দিন যুদ্ধর ময়দানর তুমি সেনাপতি তোমারে দায়িত্ব দিলাম এর মধ্যে ইতিমধ্যে বিবাহের যখন সময় আসলো গনাই গেল হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহের দিন ধার্য হয়ে গেল বিবাহ হয়ে গেল কখনো পর্যন্ত তান ঘরের নতুন স্ত্রীর সঙ্গে ফুরাফুরি দেখা হয়েছে না কে যেন আওয়াজ দিস না রাওয়াহা তুমি কি ঘরের মধ্যে কোনো পর্যন্ত আছো রসুলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিস ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর শুনিয়া তাই প্রথমে দম লই লিছন পরবর্তীতে খবর আসলো রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ির মধ্যে রইছ নি জুহাদ জিহাদ মানে যুদ্ধ আরম্ভ হইজার গিয়া তুমি কিভাবে আজকে অত সময় বাড়ির মধ্যে রই গেলায় সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা হাতিয়ার গুলা সঙ্গে লইয়া গড়তাকি বাইর হইছন ঘরের বিবিয়ে গড়তাকি ডাক দিছ হইলা গো স্বামী আপনি জিহাদ যাইত্রা জানি না হয়তো গাজী হইয়া ঘুরি আসতে পারছেন না আসতে পারেন নতুবা আপনি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাইতে পারেন একটা বার ক্ষমা সম আপনি আমার সঙ্গে দেখা করিয়া যান গো স্বামী ও সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরবাজার সামনে গিয়া কইলা গো বিবি এমন সময় তুমি আমারে ডাক দিলাই ও গো বিবি আমি জিহাদের ময়দানে যাইতাম তোমার সামনে যদি আমি যাই গো বিবি তোমার দেখার পরে মহব্বত ফয়দা হইব একটা প্রেম জাগি যাইব যার বলে আমি নবীর আদেশে মানা হইতো না জিহাদও যাইতে পারতাম না আর আমি যদি আজকে জিহাদও যাই না নবীর সামনে গেছিলাম মুখ দেখাই মুখে জবাব দিমু গো বিবি এই কথা তাই যখন উত্তর দিলা ঘরের বিবি আবার অনুরোধ করলা কইলা গো স্বামী আপনি একটাবার ঘরের মধ্যে আসক আমি আপনার মহব্বতের কথা কইতাম নাই আপনারে আমি জড়াইয়া ধরতাম না আপনারে যাওয়ার জন্য কোনো বাধা আমি দিতাম নাই একটাবার আপনি ঘরের মধ্যে তশিবান আপনার মুখমণ্ডলটা আমি দেখতে চাই চেহারাটুকু আমি দেখতে চাই অগ বিবি জানিয়া রাখকা অগ স্বামী জানিয়া রাখকা যদি আপনি শহীদ হয়ে যায় কেয়ামতর দিন আমি বিবিয়ে আমি বিবিয়ে আমি কেয়ামতর দিন আপনারে স্বামী হিসাবে যাতে পরিচয় করতাম পারি এই কথা শুনিয়া স্বামী যখন ঘরের মধ্যে গেলাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে প্রবেশ করছেন করার লগে লগে আব্দুল্লাহ বিন রাওয়াহায় দেখুন ঘরের বিবির সামনে কোরআন শরীফ রাখা যে মহিলা নতুন দেশ নতুন জায়গার স্বামীর বাড়িতে আসিয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহর বন্দি মগ্ন আমাদের দেশের মা বোনেরা লক্ষ্য করো জীবনে যদি সুখ শান্তি চাও জীবনে মা গো জীবনে সম্মানিত যদি হইতে চাও আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো কা আল্লাহ সেই মহিলার পেটের মধ্যে নেক নেক সন্তান আল্লাহ দিবা জীবনে গরিবি হালত দূর না মাগরিবের পরে পড়লে পালো যদি বারণ্য এসার নমাজর পরে মা গো সূরা ওয়াকিয়া তিলাওয়াত কর হাত উঠে আল্লাহর দরবারে হান্দো আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা আল্লাহ আমার আওলা দখল বিদেশ বাড়ি গেছন আল্লাহ আমার আওলা দখলর জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও আওলাদর লাগি দোয়া কর সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা সুবহানাল্লাহ এল্লাগ সূরা ওয়াকিয়া প্রত্যেকে দান করো কা যুবক ভাইয়া অবসর মোবাইল একটু সময় বন্ধ করিয়া রাত্রির বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন জীবনে আপনি ফায়দামন্দ হইবা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবি হালত আল্লাহ দূর করে রিজিক আল্লাহ কুশাদা করে যার জন্য আল্লাহর কালাম কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ জানাইছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে
সেই কোরআনটি জমিনের মধ্যে অবতীর্ণ করছি নাজিল করছি আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি হইলাম কি আল্লাহ আমার কোরআনটি যদি কোনো বান্দা সম্মান করো না হেফাজত করো না আমি আল্লাহ কোরআনটি হেফাজত করমু আমি আল্লাহ কোরআনের মালিক তুমি করতায় না করছো না তোমার ক্ষতি তোমার জীবনে ক্ষতি হইব আমি আল্লাহর কোরআনের কোনো কিচ্ছু কমি হইত না তোমার বরং ক্ষতি হইব কোরআনের যদি তুমি হেফাজত করো কোরআনকে সম্মান করো কোরআনকে যদি তাজিম করো আমি আল্লাহ জমিনে তোমার সম্মানই বানাইব কোরআন তিলাওয়াত করো জমিনে বেশ রিজিক আমি আল্লাহ আতা করমু কোরআন তিলাওয়াত করো জমিনে সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব চক্কুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিব কোরআন তিলাওয়াত করো গলা কণ্ঠরে আমি আল্লাহ বানাইয়া দিব যার জন্য আল্লাহর বান্দে গান রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলালের গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা সুবহানাল্লাহ বিলালে যখন আজান দিতা আরব দেশে আশপাশ প্রতিবেশীর মানুষে তান আজানের ধ্বনি শুনিয়া মুগ্ধ হইয়া মসজিদের দিকে অগ্রসর দিত সুবহানাল্লাহ ওলা মানুষ কিছু জায়গার তাকে কইতা যাই বিলাল ডেকে দেখিয়াই গিয়া দেখলা যেমনে বিলাল সুরত দেখলা খালা তো খালা বাট্টি মুখা মানুষ আসলা দেখিয়া কোন ইয়া আল্লাহ ও উনি বিলাল আমরা মনে করছি কত সুন্দর বিলাল কিন্তু তান বড় রং রূপ খালা তিনজন মানুষ খালা ব্যবহারে তফসির লেখছ একজন ইলা উমরের খাদিম তার নাম হইল মুহজি আর একজন ইলা গিয়া লোকমান হাকিম খালা মানুষ আর একজন ইলা গিয়া হযরত বিলাল বিলালে যেই সময় সুন্দর করিয়া সুমধুর কণ্ঠে আজান দিতা আরবের মানুষ তত বেশি খুশি হইতা প্রায় মানুষ বিলালটা দেখার জন্য যাইতা এর লাগি বিলালের গলার কণ্ঠরে সৌত্রী আল্লাহ এত বেশি সুন্দর দিছিল বিলাল কত আমরা মাঝে মধ্যে আগে এখন তো টিভি হয়ে গেছে গিয়া মোবাইল হয়েছে সারা দেখা যায় আগে আসলো রেডিওর জমানা শমিষ্ঠা বিশ্বাসের নিউজ দিতা হ্যাঁ খৈত্রা কিবান শমিষ্ঠা বিশ্বাসের কিলা কত সুন্দর মানুষ কিবান নিবে আসলে কিবান হালেকে কত সুন্দর সুন্দর না হ্যাঁ তো বিলাল মানুষ দেখছেন না দেখছেন না দেখিয়া কোন ইয়া আল্লাহ এন অত সুন্দর নি অত হালানি মানুষ এর লাগিয়া গলার কণ্ঠ সুন্দর আল্লাহ খেয়ার দেন তবে গলার আওয়াজ সুন্দর হইব ভালো হইব যারা কোরআন শরীফ তিলাওয়াত করবা আইন হয়ে কফ উচ্চারণ করতে গলার যেটা জায়গা বাড়ি গাইয়া অরব উচ্চারিত হয় ইটা জায়গা কোরআন তিলাওয়াতকারী এরার তিলাওয়াতর বরকতে এটা গলার কোনো বড় বেমার হয় না সুবহানাল্লাহ কোনো গলার বড় বেমার হইতো যার কারণে গলার মাঝে মধ্যে বেমার হয় কিছু মানছে বেমারে কষ্ট পাইতা দুঃখ পাইতা ইটা হয় কিছু খাটালা মাছ খাই কিছু মানুষে কোনো আমরা গোসা উসা লাগে না খাটালা মাছ সাফে সিবাইয়া সিঁড়িয়া আলু অঙ্কা হারিয়া যান আল্লাহ দিছ এক নিয়ামত গলা গড় গড়িব এতে গলা হারিয়া খালি গাইতা কৈছো নিয়ে তুমি চাইবে চলো ও খাটালা খাইলা গলা ভারিলো ইনফেকশন হইল ইনফেকশন হইয়া ইয়ে জায়গাত মানে বিজা বিজা জায়গা শুকায় না ও অন্ত কি সিয়েন্সার ক্যান্সার হয়ে যায় গিয়ে লেখাটা বাসিয়া গোসা হাত খুয়া ইলা ভাইছি একদিন আমি হোটেলও দেখছি আমি গফটা কই হোটেলে আমি খাই আর ওলা ছোটো মাছ দিয়া ভাত বুঝাইছেন আর দেখলাম অত লম্বা ফোনা মাছ বাজা এটা হোটেলে থাকে না ফোনা মাছ বাজা দেখলাম আমার জীবনে দেখে আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি ইয়ার ও যেমনি আল্লাহর বন্দা মাথার থেকে খামলানি শুরু করছি বুঝাইছেন নর মানুষ বুঝতে পারতাম না মাথার থেকে খামলানি শুরু করছে লেজ পর্যন্ত গেছে একটা গোসা বানাইছে বলে আল্লাহ গলায় গো কিনা স্টিল দিয়ে দিলেই লাইন না কিতা ও গোসা লাগলো আর আমরা মোখা খাইতে ডরাই ফুটি খাইতে ডরাই গোসা লাগিয়ে দিব বাড়ি মারি দিব এর লাগে গলারে হেফাজত করো কয়া গলার কণ্ঠ ভালো হয় এর গলা সুন্দর আমরা কয় আসলে গলা সুন্দর না গলার কণ্ঠ সুন্দর ষাটটা আজান নি ও ষাটটা আজান গলার কণ্ঠ সুন্দর যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দে গান আমরা দেশ মানছি একটা রসুমাত বানাই দিছি প্রচলন হয়ে গেছি ভাষাটা মেসাব টিফিন খাই নিছ মেসাবে টিফিন খাই নি না বাদ খাই টিফিন যদি খাই নি স্টিলের টিফিন দখতে দেখতে কটা কত টেকা লাগবো না কোন যায় কত টেকা লাগবো বুধই থাই ওইটা আমরা একটা মুখর লফ বানাই মেসাব টিফিন খাই নিছি এনর গলা বড় সুন্দর গলা না গলার কণ্ঠ সৌত সুন্দর বলা টিফিন খাই দিছুন নিকান না বলে মেসাব আপনি টিফিনের খানি খাই দিছিল ওখান হইল গিয়ে সুদ দলার আনে কোন যায় আরেকটা জিনিস হইলো আমরা কই নালি কোনো মানুষ আক্তা বাইরা কোনো মুসাফির বাইরা কোনো মানুষ আসার ঘরে আক্তা কইল এরে বা চূড়া ফসরা করতাম আসলাম রে বা
তখন মানছ কন্দেন ও মসজিদে যাও গিয়া মসজিদে বস্ত্র খুঁড়ে দেখা না অন গেলে বস্ত্র বলার ব্যবস্থা আছে অন গেলে বস্ত্রাবর পায়খানার ব্যবস্থা আছে এখানে আমরা কই যাও গো মসজিদে যাও গিয়া সারারে মসজিদে পৌঁছে গেলে দেন না না কই যায় দেয় এনু বস্ত্র পায়খানার ব্যবস্থা আছে আপনার এরিয়া গ্রামাঞ্চল যদি কোনো মসজিদর নিশ্চয় আপনার একটা টয়লেট বানায় রাখছেন এটা মসজিদের মেসা পর লাগে বাইরে কোনো মেহমান হল এটা আমতরে গ্রামের মানুষ এটা যাইতা না মসজিদের পুষ্করণী আমতরে গিয়া গোসল করতা না মসজিদের পুষ্করণী দিয়ে খারাপ কোনো জিনিস আপনি দইতা না এটা মানুষে ওযু ফলন পাক পানি এটা জুতা ডুবাইতা না এটার পরহেজ করতাম আমরা মুসলমান হলে বাইরা বাইরা দেখছি পুষ্করণীর মধ্যে জুতা ডুবানি মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডিবানি এটা বড় মানুষে গিনা হরয় এর জন্য আল্লাহকে আসতে মসজিদের যে পায়খানা যেটা আছে একটা কুলিয়া ইমাম সাবল লাগিয়ে রাখক কাম বন্ধ করিয়া রাখক কয়া স্পেশিয়াল বা গ্রামের বাইরা মেহমানর লাগিয়া আর যদি জরুরত মনে করেন একটা কুলিয়া রাখতা তবে আমরা গ্রামাঞ্চল সবর বাড়ির জরুরত আদায় করা যাক এর লাগি এটার ওপেন আমরা বানাইতাম না কিন্তু শহরের যেটা মসজিদ আছে টাউনে বিভিন্ন বাজারও এক একটা মসজিদ আছে আছেন না না কোন শহর আপনার উদারবন মসজিদ আছে শিলচর আপনার মসজিদ গুলা আছে বদরপুর টাউনে মসজিদ আছে যত শহরের মসজিদ আছে মসজিদের কমিটির কাছে আমার একটা অনুরোধ বলে কি অনুরোধ ভাইরা কোন মানুষের হঠাৎ পেটের মধ্যে ব্যতিক্রম ধরে নাই তখন ইতা মানুষে কি করে মসজিদের আশ্রয় প্রস্রাব পায়খানার জন্য যায় কিনা কোন জায়গার মসজিদে দেখবাই সাইটটা টয়লেটর কামরা সাইটটা রুম সাইরোটা দেখবা ডবল তালা মারিয়া রাখি দিস হেওবার বেন্দাদি বাড়িয়া সিঞ্জুর ছুটা বুধাইছেন এটা একটা সিস্টেম রাখতা বাইরা মেহমানর লাগি বাইরা মানুষর লাগি একটা জরুরতে কুলিয়া রাখতাম এটা আমার একটা অনুরোধ বলে এখানে কোন জায়গার দেখছে বাইরা মানুষে গিয়ে সাবি তালা সর্দা মানুষের কষ্টর লাগি হঠাৎ ব্যতিক্রমে কোন মানুষ গিয়া যদি একটা মহল্লার মানুষ গেছে গ্রাম টাউন টাউনে গিয়া কোনো মসজিদ পাইলে গিয়ে একটা আশ্রয় পাইতো তার জরুরত আদায় করত এর লাগি দয়া করিয়া সারা কি করতা ক্ষমাসম একটা টয়লেটর ক্যামেরা খুলিয়া রাখতাম কারণ মানুষ শহরের মসজিদে যাইব শহরে বিভিন্ন কাজে যাইব এর লাগে আমরা কোনো আশ্রয় যদি থাকে না তাহলে আমরা মসজিদের আশ্রয় লয় লইলি না না মসজিদের ডাল লইলে ফায়দা আছে নমাজও পড়িলে আশ্রয় পাইলা এর লাগি মসজিদ থাকছে গিয়ে সবচাইতে ভালো জায়গা পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম আমি একটা দুই নম্বরে হাদিস শরীফ তিলাওয়াত করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজতানি বাসসাবাল মুবিকাত قالوا يا رسول الله وما هم رسول الله একদিন সাহাবা কেরাম বললেন কইলো সাহাবী হল তুমি তান সাতটা বুড়া খাম থাকি বাসিও হালাক কইও না তুমি তান হালাক কই দিবা বরবাদ হই যাবে সেই সাতটা খামে তোমাদের রে হালাক করব সাহাবা কেরাম বললে শোনা মাত্র কোন قالوا يا رسول الله وما هم يا رسول الله সাতটা কি কি আপনি আপনার কইয়া দেখোয়া এক নম্বরে রাসূলুল্লাহ ফরমান قال الشرك بالله তুমি তান আল্লাহ রে শরিক করিও না শিরকি গুনায় যাইও না ফার্স্ট জানুয়ারি ফার্স্ট নাইট কিতা হই নলা না ফার্স্ট জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু এক গুরু ব্যস্ততা হই তখন নি না না পিকনিকও যাই যারা পাইয়েন যাইত্রা কিন্তু বালা খামো যাইত্রা না বাইরে জীবনে টাকাটা খরচ করিও না ও টাকা দিয়ে বাজার মাছ কিনিয়া নিও মা বাপ বনিন তোরে লইয়া খাও জীবনে দোয়া পাইবাই মা বাবা ইয়া তাকছে দুয়ার জায়গা বনি নিয়া তাকছে গিয়া দুয়ার জায়গা ছোট ভাই এন্তরে সাইও ইটাই লগে দুয়ার জায়গা হাজার ফন্ড শটে খরচিয়া গাড়ি টুটিয়া লটকিয়া যাইত্রা বন পূজন হড্ডাই ও ভাইয়া ইটাইয়া তাকছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন ফলনার্থে ওরা বাড়ির তাকি বাইরে আগে কি করণ জঙ্গলে খাইতে খানি খাই আনন্দ কর এটা কিন্তু আমাদের জন্য নাই যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুণের মধ্যে লিপ্ত হইত্রা আমার সনাতন ধর্মের বাইয়েন যাইত্রা যাকুয়া কোনো বাধা নাই ই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা বড় খারাপ রাস্তা তুমি মৃত্যুবরণ করলাই বালা রাস্তা মোল্লা বলে জি না আল্লাহুম্মা সাল্লি আলা শেষ কুমিটা
أنا 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 مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللغي دويا خوري الله كواستي عمر جبوغ بيان আরবাসে আমাদের দেশে কিছু বাইনতে বম মারন বম মারনি না না বম ইটা আমরা লাগে নিষিদ্ধ বাইকিয়াল করিও অন্য ধর্মর বাইনতে মারডা মারকা মান তাশাব্বাহা বিকওমিন বহু আমিনহু আপনি যদি যে দেশ যে জাল লাগি যে তাসবি দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব এর লাগি অন্য জাতির বাইনতে মারডা বম অর্থাৎ তাকি বাইন আমরা বিরত থাকতাম قال الشرك بالله তুমি দান শিরকি গুনাহ থাকি আল্লাহর কাছে বাসিও আল্লাহর লগে শিরকি গুনাহ তুমি দান করিও না শিরিক করিও না আল্লাহর লগে মানে শরীক করিও না দুই নম্বরে ও সেহের জাদু টুনা করিও না জাদু টুনা থাকি বাসিতা জাদু টুনা এটা সত্য কোন কোন গুণনির কাছে যান তান্ত্রিক মানুষের কাছে যান গিয়া কি করন বিভিন্ন তাওয়িজা কানুনা নিয়া মানুষের নামে গালন জ্বালায় ইটা মানুষের ক্ষতি করে মানুষ সাগরের মানুষ বরবাদ হয় এর লাগে আল্লাহকে ওয়াস্তে জাদু টুনা এটা করা বালা নাই মানুষের জীবন নষ্ট করা তিন নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওনা সত্য মানুষে মানুষদের রেকি করা হত্যা করা আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা ইলা ওর নাকি ও আর কিছু বাইয়ান আসন বলে দুই সন্তান ভাইলিছি ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুনাগার হইত্রা বলে তুমি আজকে জমিনে আছো খাইল হয়তো তুমি মারা যাইতে পারো এই মহিলার যৌবন রইছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারন বিবাহর পরে তার এখতিয়ার আছে হয়তো সেই মহিলায় অন্য স্বামীর গ্রহণ করতে পারন মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায় কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তান আদি বাইতালায় ফাইবান হয়ে যায় দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে রসুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে থাকো সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না মহিলা গুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না আর সন্তান আদি ছোট ছোট বাচ্চান মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা আল্লাহ কে ওয়াস্তে এরা কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবাল্লা কোন মহিলার পেট আমারে দিসলা বড় অসম্মানের হালতে জমিন আসলাম রে আল্লাহ ওয়াকাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়াকলুর রিবা তুমি তার সুদ তাকি বাসার চেষ্টা করিও সংক্ষেপে কই নিলাম বিস্তারিত আলোচনা করতে সময় লাগব ওয়াকলুর রিবা তুমি তার সুদ তাকি বাসিও ওয়াকলুল মাল আল ইয়াতিম এতিমর মাল তাকি বাসার চেষ্টা করিও এতিমর হক আপনার আমার লুভ করতাম না খাওয়ার যাইতাম না আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা এতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক রেডি হইবা খাইবা তারা জুলুম করল এক আর এতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি ওয়াকলুল মাল আল ইয়াতিম ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যুহাবে ওয়া সাহাবিয় হল তুমি দেন জিদ্দর ময়দান ও জিহাদের ময়দান গিয়ে ডরাইয়া ফিস দিয়ে ঘুরিয়া আইও না ওয়াকাসফুল মুহসিনাতিল মুকমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরত পুরুষ মহিলার উপরে কোনা সত্য না দেখে না জানিয়া তুমি তান কক্কন তহমত তুলিও না তহমত তুলা গুনায় কবিরা চৌকে দেখছ তুমি তহমত তুল চৌকে দেখছ হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইত চৌকে না দেখে না জানিয়া যেন হরর মাত মাতা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা ইটা রসুল্লাহ নিষেধ করছন ইটার তাকি তুমি দেন বাসার চেষ্টা করিও তহমত তুলয়া থাকছে গে গুনায় কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে খাস করে ষাটটা বুড়া আমল তাকে বুড়া খাস তাকে আমদারে বাসার আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম
আমরা যারা জানা হইছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম আখতা সারা আমল করতে পারতাম না আস্তে আস্তে আমলে পরিণত হইতাম মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন করো আর জীবনে সুন্দর করি ওযু হালতে তাহার আমরা চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা কোনদিন মাহফিল আসার সময় সুন্দর করিয়া ওযু করিয়া মাহফিল আসার চেষ্টা করবা মিলাদ মাহফিল ওযু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা দুয়ার মাহফিল ওযু করিয়া থাকার চেষ্টা করবা ওযুর মধ্যে বহু বায়দা আছে যারা বা ওযু সব সময় তখন মেসা বকল দেখন জানি ওযুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতকে টুকি মারতে পারে না সইতে পারে না যার কারণে জিন্নাত সরি যায় ওযুর হালতে থাকলে সবচাইতে বড় আমল হইয়া দেখছে গিয়ে ওযুর হালতে থাকা আল্লাহ আমরা প্রত্যেক রে পাক হালতে থাকার তৌফিক দেখুয়া সুন্দর করিয়া জীবনে ওযু করতাম সুন্দর করিয়া জীবনে নমাজ গানাইন্দা পড়িতাম আর আমরা ষাটটা পুরা কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমি যা আলোচনা করলাম কুরআনের ফজিলত নিয়ে পবিত্রতা নিয়ে আল্লাহ আমার পবিত্র হালতে থাকার তৌফিক দেও যারা অপবিত্র হালতে তখন আল্লাহ এরার দিল ক্ষোভ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ যারা কুরআন পরিত্রা না গাফলতি করডে আল্লাহ আপনি হেদায়ত নসিব কর কুরআন শরীফরে বেশি করি আমার তিলাওয়াত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ কুরআনের প্রতি মহাব্বত পয়দা করিয়া দেও কুরআন তিলাওয়াতের মধ্যে মজা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ অনেক মানুষ বর্তমান সময় হারাম খাও খাজার মধ্যে লিপ্ত ইয়া আল্লাহ হারাম ব্যবসায় জড়িত হয়ে গেছেন মদ গাঞ্জা এরপরে ড্রাগস দিয়া ইয়া আল্লাহ খাস করে আমরা মুসলমানের বাইন তোরে আল্লাহ দখলরে নিষিদ্ধ হারাম মদ তাকিয়া গাজার তাকি আল্লাহ সুদত তাকি আল্লাহ ড্রাগস তাকিয়া ফ্যান্সি ডিল তাকিয়া আমরা বাইন তোরে আপনি হেফাজত করো ইতা হারামে আল্লাহ আমার পরিবার গাও ধ্বংস হয়ে যাড্ডে ভাই আল্লাহ নবী যে ফরমান হারাম খারি বন্ধ হলোর খানেওয়ালা বন্ধ হলোর এবাদত বুঝিন আল্লাহর দরবার বলছে নাই আল্লাহ আমার হক আলাল ডিজার্ভ দি মালামাল করিয়া দেও হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দেও আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমার মাফ বন্ধা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার মাফ দেও আমার মা আর বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ হাসরি আল্লাহ আমরা বিমারি হলার বিমারটা শিবা দান করি দেও যারা যুবক বাইয়ার বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি প্রবাসে থাকুন আল্লাহ ইতা বাইয়ান তরে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যর মধ্যে আছেন তরক এনায়াত ফরমাও যারা সমাজের জন্য খেদমত আছেন আল্লাহ সমাজসেবী বন্ধ হলে আরো বেশি সমাজের হাম করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ই এলাকার মধ্যে দয়াপুর এলাকার তামাম নয়াপুর আনা মধ্যে গান্ডে মাফ দেও যেটা পাই আনতে বড় কষ্ট করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ ইতা পাই আন তোর জিন্দেগির উজালা ফরমাও যত মানুষে মাহফিল সাহায্য করছেন আল্লাহ ইতা বান্দা বান্দি অগলারে দুনিয়া এবং একেরা তো সাহায্য কান্তা করিও আপনার যে বন্দার ঘর কিছু সময় আসলাম সেক্রেটারি সাবর করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও রিজকের দরওয়াজা আপনি খুলিয়া দেব ইয়া আল্লাহ আল্লাহ এই জমা তো যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে আপনি শরীয়ত মোতাবিক পুরা করিয়া দেও রা ইয়া আল্লাহ।